সুপ্রদর্শক, শুভেচ্ছা, আসসালামু আলাইকুম। আমি এম এ মুহিত খান, এনটিভি ইউরোপের নিয়মিত সাপ্তাহিক আইন বিষয়ক অনুষ্ঠান আইন ও অধিকার থেকে বলছি। এনটিভি ইউরোপের নিয়মিত অনুষ্ঠানটি দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখছেন তাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। দর্শক, অনুষ্ঠানের প্রারম্ভে আমি পবিত্র মাহে রমজানের আগাম শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠানটি শুরু করছি এবং অনুষ্ঠানের শুরুতে আমি আল্লাহর কাছ থেকে যে জরাবেধে এই জরাবেধে থেকে মানে মুক্তি কামনা করে আমি একটি দোয়া দিয়ে শুরু করছি। বলা হয়েছে, আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিনাল বারসি ওয়াল জুন্নি ওয়াল জুদামি ওয়াসিল আসকাম। ইংরেজিতে এর অনুবাদ হচ্ছে, ও আল্লাহ, আই সিক রেফিউজ ইন ইউ ফ্রম এনি কাইন্ড অফ ইভিল ডিজিজ। বাংলাতে এর অনুবাদ হচ্ছে, হে আল্লাহ, আপনি আমাদেরকে সকল ধরনের কুষ্ঠরোগ সহ বিভিন্ন জরাবেধি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদেরকে রক্ষা করুন এবং সেই জন্য আমরা আপনার কাছে প্রার্থনা করছি, আশ্রয় প্রার্থনা করছি। দর্শক, আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যম থেকে জানতে পেরেছেন যে বাংলাদেশে আজকে সর্বমোট 9661 জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন কোভিড-19 আক্রান্ত হয়ে, আর একদিনে গত 24 ঘন্টায় রেকর্ড সংখ্যক 77 জন বাংলাদেশি ইন্তেকাল করেছেন এই করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। এবং বাংলাদেশে ভ্যাকসিন রেসিস্টেড ভাইরাসটি দ্রুত প্রাদুর্ভাব ঘটে গিয়েছে, অর্থাৎ ভ্যাকসিন এই ভাইরাসটিকে দমন করতে পারছে না ভ্যাকসিনের সত্ত্বেও। এই কারণে ইউকে গভর্নমেন্ট বাংলাদেশকে 9 এপ্রিল রেড লিস্টেড কান্ট্রি হিসেবে অন্তর্ভুক্ত করেছে। অন্যদিকে যুক্তরাজ্যে, অর্থাৎ আমাদের এই দেশে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী 1,27,040 জন ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে, আর হোল ওয়ার্ল্ডে 2,09,31,589 জন মারা গিয়েছে। আর থার্ড ওয়েভটি ইতিমধ্যে যুক্তরাজ্য থেকে মাত্র 20 মাইল দূর অবস্থিত জার্মান, ফ্রান্স, স্পেনে হিট করেছে এবং আমাদের দেশের যারা এক্সপার্ট সায়েন্টিস্ট এবং মেডিকেল স্পেশালিস্ট তারাও আশঙ্কা করেছেন যে কোনো মুহূর্তে থার্ড ওয়েভ আমাদের যুক্তরাজ্যে আঘাত করতে পারে। আসুন, জাতির এই ক্রান্তিলগ্নে, বিশ্বের এই ক্রান্তিলগ্নে আমরা মহান রব্বুল আলামিনের কাছে, আল্লাহ পাকের কাছে ক্ষমা প্রার্থনা করি এবং আমরা মনের ভেতর থেকে আদর্শ মানুষ, ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। চলে যাচ্ছি মূল আলোচনা পর্বে। প্রচুর দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন, জাস্ট একটি বিষয় বলে আমি দর্শক প্রশ্ন চলেছি। দর্শক, এই অনুষ্ঠানটিতে আপনারা আইন বিষয়ক যে কোনো প্রশ্ন আমাদেরকে সরাসরি জিজ্ঞেস করতে পারবেন। টেলিভিশনের নিচের যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারটিতে টেলিফোন করে সরাসরি আপনাদের প্রশ্ন আমাদেরকে জিজ্ঞেস করতে পারবেন। তো বলতে গিয়েই প্রচুর দর্শক লাইনে চলে গেছেন, সুতরাং আমার বলাটি থামিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি ধন্যবাদ জানাই আপনাকে এবং আপনার সকল কলা কৌশলী এবং এনটিভির সকল দর্শকদেরকে আপনাকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভাই। আমি আমার একটা কোয়েশন, যে এই দেশে যে অবৈধ লক্ষ লক্ষ লোক আছে, এই জন্য একটা পিটিশন করা হয়েছিল, অলমোস্ট 60,000 পিপল সাইন করে ফেলেছে। এই বিষয়ে যদি আপনারা একটু সবাই মিলে, আপনারা আইনজীবী এবং মডারেট পিপল বা বিভিন্ন অঙ্গ সংগঠন, চ্যারিটি সংগঠনগুলো একটু সহযোগিতা করেন এই বিষয়ে, আশা করি 1,00,000 সাইন হয়ে যাবে। আমি আপনাকে অনুরোধ করবো, দর্শক এবং সবাইকে এই বিষয়ে একটু আলোচনা করার জন্য। ধন্যবাদ। বিশেষ করে আপনি, আমি জানি আপনার অত্যন্ত অনেক শুভসংগী আছে এবং অনেক বড় বড় নেতা নেত্রীদের আপনার আছে, অন্যদের মঙ্গল কামনা করছেন আপনি। তো আমি আমি আপনার উদ্দেশ্যে বলছি যে সরকারের পক্ষ থেকে, মানে এখন বোরিস জনসন তো আমাদের দেশের প্রধানমন্ত্রী, সুতরাং তিনি সরকারের প্রধান, তিনি রিসেন্টলি যে বক্তব্য উপস্থাপন করেছেন ইলিগ্যাল মাইগ্রেন্টস অথবা যারা অবৈধ হিসেবে যারা যুক্তরাজ্যে অবস্থান করছে তাদের সংক্রান্ত বিষয়ে, সেটি কিন্তু এখনও কোনো আইনে কিন্তু পরিণত হয়নি। তো কান নিয়ে গেল চীনে, কাল নিয়ে গেল চিলে বলে কানের পিছনে দৌড়ানোর আগে কানটা দেখে দেখতে হবে কানটা আছে কিনা, এখন কোনো আইন আসেনি। তবে কয়েকটি ধাপ আপনি দেখবেন, আছে। প্রথম ধাপে আপনি দেখবেন যখন বোরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার আগে যে বিভিন্ন পর্যায়ে উনি দায়িত্বভার গ্রহণ করেছিলেন, লন্ডন মেয়র থাকাকালীন পর্যায়ে, তিনি কিন্তু তখন বলেছিলেন যে অবৈধ মাইগ্রেন্টদেরকে যারা 10 বছর এদেশে রয়েছেন তাদেরকে একটি সাধারণ ক্ষমা ঘোষণা করে দেওয়া উচিত। তিনি একবার না, ফর মোর দেন ওয়ান্স,
তিনের অধিক সময় তিনি এই কথাটি বলেছেন বাট এখন কোনো আইন আসেনি তবে আপনারা যারা অবৈধ মাইগ্রেন্ট রয়েছেন তাদের জন্য ইতিমধ্যেই যুক্তরাজ্যের যে বর্তমান যে ইমিগ্রেশন আইনটি রয়েছে সেই আইনের ভিতরে কিন্তু একটি ধারা রয়ে গেছে অলরেডি এবং দু ধরনের ধারা একটি হচ্ছে যদি কোনো ব্যক্তি যুক্তরাজ্যে প্যারাগ্রাফ 276 ADE সাব প্যারাগ্রাফ 6 এর একটি ছোট প্যারাগ্রাফে বলা হয়েছে যদি কেউ 20 বছর ধরে ইংল্যান্ডে অবৈধভাবে অবস্থান করে তারা অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন আর কেউ যদি সাব প্যারাগ্রাফ 6 ADE 1 সাবসেকশন হচ্ছে 6 ওটিতে বলা হয়েছে যে যদি কেউ 20 বছরের কম অবস্থান করেন কিন্তু দ্যার আর রিজনস ডিউ টু উইচ ইফ হি অর শি রিটার্নস ব্যাক টু হার কান্ট্রি অফ অরিজিন তার দেশে ফিরে গেলে ইনসারমাউন্টেবল অবস্টেকলস হবে এই জিনিসটি স্টাবলিশ যদি করতে পারেন তারা তাহলে তারাও কিন্তু যুক্তরাজ্যে অবস্থান করে অ্যাপ্লিকেশন সাবমিট করতে পারবেন তবে এক একটি অ্যাপ্লিকেশন ব্যাকগ্রাউন্ড এক এক ধরনের তো আপনারা কিন্তু বর্তমান ইমিগ্রেশন আইনের অধীনে থেকেও কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশনটি করতে পারছেন তবে সাধারণ ক্ষমর যে বিষয়টি 10 বছর ব্যাপী যারা রয়ে গেছেন ইংল্যান্ডে বিভিন্ন ক্যাটাগরিতে তাদের ক্ষেত্রে এখনও কোনো আইন আসেনি আপনি চমৎকার একটি প্রস্তাব উপস্থাপন করেছেন যে এক্ষেত্রে অবশ্যই আরও বিভিন্ন যে নেতৃস্থানীয় যে মহলে রয়েছেন এবং যারা দায়িত্বে বিভিন্ন দায়িত্বে যারা নিয়োজিত রয়েছেন এবং স্বস্ব অবস্থান থেকে তারা যদি ঐক্যবদ্ধভাবে কথা আছে 10-এর লাঠি 1-এর বোঝা আপনি একক একটি কণ্ঠ যত শক্তিশালী হবেন 10 জন একসাথে হয়ে সেই কণ্ঠ উচ্চারিত করলে মানে মানে হুঙ্কার হয়ে চারিদিকে ছড়িয়ে পড়বে এবং আপনিও আপনার যে বিভিন্ন লেভেল থেকে আপনি এই ক্ষুদ্র ক্ষুদ্র এক একটি কণ্ঠ একত্রিত করে আপনার আপনার আপনাদের মতামত আপনাদের এমপিদের কাছে জানান আমরা যারা বিভিন্ন দায়িত্বে আছে আমরা আমাদের মতো করে আমাদের আইনজীবী লেভেল থেকে ইতিমধ্যেই আমরা কিন্তু সরকারের কাছে আমাদের দাবি উপস্থাপন করেছি এবং আপনাদের মতো যারা রয়েছেন ভুক্তভোগী তারা বিভিন্ন এলাকা থেকে যদি তাদের লোকাল এমপিদের কাছে গিয়ে অনুরোধ করেন এবং এই এমপিগণ যদি একত্রিত হয়ে সরকারের কাছে অনুরোধ করেন দের ইজ এ হাই পসিবিলিটি ওয়াই নট আপনি দেখুন আমাদের যুক্তরাজ্যের আশেপাশে যে দেশগুলো ফ্রান্স স্পেন পর্তুগাল এই দেশগুলোতে কিন্তু অবৈধ মাইগ্রেন্টদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করার মতো একটি পর্যায়ে ঘোষিত হয়েছে অন্যদিকে আমাদের যুক্তরাজ্যে খুব সবচেয়ে ক্লোজ যে ফ্রেন্ড অ্যালাই ওয়ার্ল্ডে ইউএসএ সেখানে কিন্তু সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে দের ইজ এ হাই পসিবিলিটি একসাথে কাজ করলে এই দেশেও এটি সাধারণ ক্ষমা ঘোষণা হয়ে যেতে পারে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো সুপ্রদর্শক আপনি বোধহয় টেলিভিশন ফলো করছেন টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে আপনি টেলিফোনে সরাসরি কথা বলুন প্লিজ হ্যালো হ্যালো আমরা বোধহয় দর্শককে হারিয়ে ফেলছি চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন সমস্ত দর্শকদের কাছে আমি বিনীতভাবে একটি অনুরোধ করছি এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে সাহায্য করা তো যদি আমাদের সাহায্য হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম প্রচুর দর্শক একসাথে ফোন করছেন তো যারাই ফোন করছেন তাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো দর্শক আমরা কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি আপনি কাইন্ডলি আপনার টেলিভিশন সাউন্ডটি বন্ধ করে দিয়ে টেলিফোনে কথা বলুন হ্যালো আসসালামু আলাইকুম জি শুনতে পাচ্ছেন এখন ক্লিয়ার শুনতে পাচ্ছি জি বলুন আচ্ছা আমি জানতে চাইছি এখন বাংলাদেশ থেকে যারা আসবে ইউরোপিয়ান পারমিট যারা তারা আসতে কি ভ্যাকসিন দিয়ে আসতে হবে আর এরা কি আসতে পারবে নাকি অবশ্যই এখন মানে আমি জানি না আপনি কোনো ল আছে এখন কি বলছি ভ্যাকসিন দিয়ে আসতে হবে কি আমি বলছি আপনাকে খালি ভ্যাকসিন দিলেই যে তাদেরকে আসতে দেবে নট নেসেসারি তার কারণ আপনি ইতিমধ্যে জানতে পেরেছেন আপনারা যে বাংলাদেশকে কিন্তু অলরেডি রেড লিস্টেড করা হয়েছে 9th April 2021 থেকে বাংলাদেশ সহ পাকিস্তান এবং আরও বেশ কয়েকটি দেশকে রেড লিস্ট করা হয়েছে একটি ছোট টার্ম সেখানে বলা হয়েছে ভ্যাকসিন রেজিস্টেড COVID-19 মানে মানে ভ্যাকসিন দিয়েও এই ভাইরাসকে দমন করা যাচ্ছে না নতুন একটি টার্ম মানে ভ্যাকসিনকে রেজিস্ট করে এই ভাইরাসটি ছড়িয়ে যাচ্ছে বাংলাদেশে যে কারণে বাংলাদেশকে রেড লিস্টেড করা হয়েছে একমাত্র যারা ব্রিটিশ সিটিজেন এবং যারা রেজিডেন্ট ইংল্যান্ডে যারা বসবাস করার জন্য যাদের অধিকার রয়েছে তারা ছাড়া আর কেউ কিন্তু ভিজিট ভিসা সহ অন্যান্য যে ক্যাটাগরিতে যে ভিজিটগুলো তারা কিন্তু যুক্তরাজ্যে এই রেড লিস্টেড থাকাকালীন অবস্থায় প্রবেশ করতে পারবেন না আর যদি কেউ যুক্তরাজ্য থেকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে প্রবেশ করেন তাহলে সরকার কর্তৃক নির্ধারিত যে হোটেলগুলো রয়েছে সেই হোটেলগুলোতে তাদেরকে 10 দিনের জন্য তাদেরকে অন্তরীণ হয়ে থাকতে হবে এবং যখন এই লকডাউন অবস্থা থেকে বাংলাদেশকে বের করে আনা হবে রেড লিস্ট থেকে যখন বের করে আনা হবে তখন বাংলাদেশ থেকে উনি ফিরে আসতে পারবেন ইউরোপিয়ান মাইগ্রেন্টের ক্যাটাগরিতে যারা পেয়েছেন আর ভ্যাকসিন সংক্রান্ত বিষয়ে যে কথাটি বলেছেন আপনি অবশ্যই ভ্যাকসিন তো অবশ্যই গ্রহণ করতে হবে এবং কোভিড-19 টেস্ট সার্টিফিকেটটি সাথে নিয়ে তাদেরকে আসতে হবে
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আচ্ছা জি ভাই, আমার একটা প্রশ্ন, আমার দুইটা ছোট প্রশ্ন। একটা হলো ওই যে মানে লিভ টু রিনিউ যে এক্সটেনশনের সময় যে বলা হয় 28 ডেজ এর আগে করতে হবে, ওইটা একটু ভালো করে বলবেন, আমরা কনফিউজ থাকি ওইটা। মানে 28 ডেজ এর মানে কিছুদিন আগে করলে কি হয়, যেমন তার একদিন আগেও যদি করেন ইউ আর সেফ, নাকি 6 মাসের হলেই হবে এইটাতে একটু বলবেন। আর কি বলেন? আর কিছু নাই, না না, আমি প্রথম প্রশ্ন উত্তর দিয়ে দিচ্ছি। আপনার ভিসা এক্সপায়ার হয়ে যাওয়ার একদিন আগে যদি আপনি সাবমিট করেন, নো প্রবলেম। নেক্সট প্রশ্নটা কি? আকি নো প্রবলেম এটা না, এটা একদিন আগে করলে কোনো সমস্যা নেই। আচ্ছা, আর এই যে পাসপোর্ট, হ্যালো, জি আমি শুনতে পাচ্ছি, বলুন। পাসপোর্ট, বাংলাদেশের পাসপোর্ট যে মানে ধরেন যদি এই সময় 3 মাসের সময় থাকে, 2 মাসের সময় থাকে, কোনো সমস্যা নেই? এটি সমস্যা হতে পারে, কারণ বাংলাদেশের পাসপোর্টকে অবশ্যই 6 মাসের ভ্যালিড হলে ভালো হয়। মানে এখন যদি 5 মাসের আসছে না, এবং এখন আপনাদের যাদের বাংলাদেশের পাসপোর্ট রয়েছে, এটি যদি 6 মাসের বেশি ভ্যালিড না থাকে, 3 মাসের বেশি ভ্যালিড না থাকে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই ইমিডিয়েটলি অ্যাপ্লিকেশন সাবমিট করে দিতে পারবেন। অ্যাপ্লিকেশন ফর্মের কভার লেটার আপনারা বলে দেবেন যে আপনার পাসপোর্টের মানে এক্সটেনশন করতে পারেননি এই কারণে, এবং আপনারা ইংল্যান্ডে আপনাদের আগের যে ক্যাটাগরি ছিল, কারো যদি লিভ টু রিমেইন থেকে থাকে, কাউকে যদি FLR FP এই ক্যাটাগরিতে কাউকে যদি পারমিশন দেওয়া হয়, FLR M এই ক্যাটাগরিতে পারমিশন দেওয়া হয়, অথবা অন্য যে কোনো ক্যাটাগরিতে পারমিশন দেওয়া হোক না কেন, সেই ক্যাটাগরিগুলোর এক্সটেনশন আপনারা করছেন, কভার লেটার যদি দেখা দিতেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ। ওইটা মানে এই সময় যে সময় পাঁচ মাসের সময় থাকবে আর কি, এটাতে কোনো সমস্যা নাই, আপনি ফর্মে আপনি গিয়ে দেবেন, নো প্রবলেম, কোনো সমস্যা হবে। কারণ আপনার আপনার ভিসা অ্যাপ্রুভড হয়ে আসবে, যে যে স্টিকারটি আসবে সেটি কোনো স্টিকার হবে না, সেটি আপনার বায়োমেট্রিক কার্ড হবে, সেপারেট একটি ডকুমেন্ট আপনাকে দেওয়া হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই আমি কাটিপ থেকে কই, আর আমার নাম হাসান। হাসান ভাই আপনি প্রশ্ন করুন প্লিজ। ভাই আমি স্টেটলেস অ্যাপ্লিকেশন করি, আমি সাকসেস হইছি, 5 বছর আর লিভ টু রিমেইন পাইছি। জি, কনগ্রাচুলেশনস। জি, এখন ইন্স্যুরেন্স নাম্বার আনার গেছিলাম, ইন্স্যুরেন্সের যে ফর্ম দেয় ও ফর্ম কি একটা কলাম আছে যে ইনো লেখা লাগে বাংলাদেশ, মানে আগে আমি কোন দেশের সিটিজেন আসলাম, এটা না লেখলে অ্যাপ্লিকেশনটা সাকসেস হয় না। জি, রিফিউজ করে, এখন এই জায়গাতে আমি বাংলাদেশ লিখতে পারবো না? নো, আপনি আপনি যদি স্টেটলেস ছিলেন, আপনি স্টেটলেস, আপনি বাংলাদেশ কেন লিখবেন? আপনি আপনাকে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে স্টেটলেস হিসেবে, বাংলাদেশ লিখলে কিন্তু আপনার আগের তথ্যের সাথে সেকেন্ড তথ্য আপনার মানে এখানটায় দু ধরনের হয়ে যাচ্ছে, এবং ফ্রড ডিসেপশন মানে আমি বলছি, আমি একটা সলিউশন বলে দিচ্ছি আপনি, আমি আপনাকে সেই ক্ষেত্রে আপনি যদি করবেন এমপ্লয়ের কাছ থেকে চিঠি নেবেন আপনি, নাম্বার ওয়ান। নাম্বার টু, আপনার যদি পে স্লিপ থেকে থাকে, পে স্লিপ সাথে নেবেন, ব্যাঙ্ক স্টেটমেন্ট থাকলে এগুলো নেবেন সাথে নিয়ে, আপনি ইয়াকে ইন্স্যুরেন্স যেখান থেকে ইস্যু করা হয় তাদেরকে বলবেন আপনাকে যাতে পাসপোর্ট সরি ইন্স্যুরেন্স নাম্বারটি দিয়ে দেওয়া হয়, এবং ন্যাশনালিটি যে প্রশ্নটি সেখানে আপনি বলে দেবেন কভারিং লেটারে যে সিস্টেমটি আপনাকে অ্যালাউ করছে না, আপনাকে বলা হচ্ছে যে আপনি কোন দেশের নাগরিক সেটি বলার জন্য, বাট আপনার কোনো নাগরিকত্ব নেই, ওই জায়গাটি ওদেরকে অ্যামেন্ড করতে হবে, স্টেটলেস অর উইথ স্টেট এই ধরনের, আপনার কোনো ধরনের ন্যাশনালিটি না থাকার কারণে। ফোনে কি অনেক সময় আমরা তারা লগে আলাপ করতাম, বুঝছেন? জি বলেন। হ্যালো, ফোনে ও ইন্স্যুরেন্স যারা ইয়া করে এদের সাথে আমাদের আলাপ হয়েছিল অনেক সময়, বুঝছেন? কিন্তু এরা কোনো সলিউশন দিতে পারছে না। ওরা সলিউশন দিতে পারবে না, তার কারণ যে দে উইল রিড বাই দি বুক, বুকে যা লেখা আছে তাই ওরা ফলো করবে, এবং যদি যদি আপনার ওখানে জাস্ট থাকে ন্যাশনালিটি কি, এবং ওই বক্সটা ক্লিক না করলে আপনাকে যদি না নেওয়া হয় তাহলে আপনি তো কিছু করতে পারছেন না আপনি, এবং বক্সে ক্লিক করার পর আপনি দেখবেন যদি অনেকগুলো দেশের নাগরিকত্ব আসবে ওখানটায় এক এক করে, যদি সেখানে সেখানে যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি কোথাও যদি থাকে স্টেটলেস আপনি সেটা ক্লিক করবেন আপনি, আর কোথাও যদি থাকে নো ন্যাশনালিটি আপনি সেটা ক্লিক করবেন। বুঝতে পারছেন? এমপ্লয়ারের কাছ থেকে একটি চিঠি, আপনার পে স্লিপ,
ব্যাংক স্টেটমেন্ট এইগুলি নিয়ে আপনি আগে তো ইনস্যুরেন্স আছিল না আমি ইনস্যুরেন্স ছাড়া আপনি কাজ করতে পারবেন নো প্রবলেম কারণ আপনাকে রাইট টু রিমেইন পারমিশন দেওয়া হয়েছে আপনি যদি এগুলি নিয়ে আপনি এটি কভারিং লেটার দিয়ে দেবেন ইনস্যুরেন্স যেখান থেকে ইস্যু করা হয় সেই DWP এর কাছে এবং বলবেন যে আপনাকে যাতে ইনস্যুরেন্স নাম্বার দিয়ে দেওয়া হয় অ্যাজ এ স্টেটলেস আপনার কোনো নাগরিকত্ব নেই এটি ওয়ান অফ দ্য এক্সেপশনস ব্যতিক্রম ধর্মী একটি বিষয় ঠিক আছে নো প্রবলেম হ্যাঁ ধন্যবাদ তো এই ছিল আজকের এই অনুষ্ঠানের লাস্ট সর্বশেষ দর্শক প্রশ্ন আমরা বিরতির পর আমরা আবার ফিরে আসবো তো বিরতিতে যাওয়ার আগে আমি সুপ্রদর্শক আপনাদের কাছে বারবার বিনীতভাবে অনুরোধ করছি যে যে ক্রান্তিলগ্নের ভিতর দিয়ে আমরা যাচ্ছি এই ক্রান্তিলগ্নের ভিতর দিয়ে আমাদেরকে অবশ্যই একজনের সাথে আরেকজনের ভিতরে খুব মমত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলে লুক আফটার করতে হবে একজন আরেকজনকে দেখাশোনা করতে হবে এবং সেই দেখাশোনার দৃষ্টিভঙ্গি থেকে মন থেকে একটি ভালো মানুষ হয়ে উঠতে হবে সেই ভালো মানুষ হওয়ার আহ্বান জানিয়ে আমি চলে যাচ্ছি সরাসরি এখন বিজ্ঞাপন বৃত্তিতে পর আমি আবার ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে থাকুন জনপ্রিয় অনুষ্ঠানটি আইন অধিকারের সাথে থাকুন NTV সাথে থাকুন ধন্যবাদ সুপ্রদর্শক শুভেচ্ছা আরেকবার বিজ্ঞাপন বৃত্তির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটিকে সাথে নিয়ে বিজ্ঞাপন বৃত্তির পূর্বে আমি বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছিলাম এ পর্যায়ে তার কোনো ব্যতিক্রম হবে না তো সেই উদ্দেশ্যকে সামনে নিয়ে চলে যাচ্ছি সরাসরি দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো প্রচুর দর্শক আমাদের জন্য অপেক্ষা করছেন আমি দর্শকদেরকে বিরতভাবে অনুরোধ করে বলছি কাইন্ডলি আপনারা টেলিভিশনের সাথে এসে সামনে এসে টেলিফোনে সরাসরি কথা বলবেন টেলিভিশনের দিকে তাকিয়ে কথা বলতে গেলে আপনারা আমাদের কোনো কথা শুনতে পারবেন না এবং এটি অন্যান্য দর্শকদের অসুবিধা হবে হ্যালো ওয়ালাইকুম সালাম ওয়ালাইকুম সালাম খুব পরিচিত কণ্ঠ হ্যাঁ কেমন আছেন ওয়ালাইকুম সালাম বোন কে বলছেন কোথা থেকে বলছেন সোনিয়া বলছি লন্ডন থেকে ও আচ্ছা আচ্ছা সোনিয়া আপু কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আছি আলহামদুলিল্লাহ আপনি আপনার দোয়া আল্লাহর কাছে মানে কবুল হোক আমার এই রমজানে যেন আল্লাহ পাক আমাদের ছাড়ে সবাইকে যেন সরি শান্তিতে যেন রোজাটা আমরা করতে পারি আল্লাহ সবাইকে নেক হায়াত দেব ধন্যবাদ বোন আপনাকে এবং আপনার সারা ফ্যামিলিকে আপনার টিমকে ধন্যবাদ আর কিভাবে সাহায্য করতে পারি জি আপনার কি কোনো প্রশ্ন আছে আমি কিভাবে সাহায্য করতে পারি বলুন বোন হ্যাঁ জি ওই আমার ছেলে স্টুডেন্ট ভিসা কি করে আসবে ওটা একটু জানতে চাচ্ছিলাম প্লিজ আচ্ছা আপনার ছেলের বাংলাদেশের কোয়ালিফিকেশনস কি ও হচ্ছে মালয়েশিয়া থেকে ডিগ্রি লাভ করছে এখন MBA পড়তে লন্ডনে আসবে আচ্ছা উনি MBA ওনার যে সাবজেক্ট ওনার কি বাংলাদেশে কোনো উনি বাংলাদেশে মালয়েশিয়া থেকে কবে গিয়েছেন মনে হয় 10 বছর আগে 10 বছর আগে হ্যাঁ এখন ওনার বয়স কত ওর বয়স হচ্ছে 32 32 তাহলে উনি বাংলাদেশে ফিরে যাওয়ার 10 বছর আগে অর্থাৎ যখন ওনার বয়স ছিল 22 তখন উনি মালয়েশিয়াতে ডিগ্রি করেছিলেন যখনই আপনার ছেলে এই স্টুডেন্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারবে না তা কিন্তু নয় বাট মাঝখানে যে 10 ইয়ার্স যে গ্যাপটি রয়েছে এটি কিন্তু একটা প্রশ্ন নিয়ে আসবে ক্রেডিবিলিটির ক্ষেত্রে সে কি জেনুইন স্টুডেন্ট কিনা এটির ক্ষেত্রে সেই ক্ষেত্রে ওর বাবার বিজনেস লুকআপটা করেছে যার ফলে আর কি তাহলে আপনি যদি এই ধরনের কোন কিছু যদি ডকুমেন্ট শো করতে পারেন যে হি ওয়াজ ইনভলভড ইন দ্য বিজনেস অথবা হি ওয়াজ ওয়ার্কিং এবং আপনি যদি এটি এস্টাবলিশ করতে পারেন যে এখন নাও হি ইন্টেন্ডস টু স্টাডি পারসু হিজ নেক্সট ক্যারিয়ার সেই ক্ষেত্রে মানে এবং ওনার CV লাগবে এবং ওনার যে প্রিভিয়াস যে একাডেমিক কোয়ালিফিকেশন যে সার্টিফিকেট সেগুলো লাগবে এবং ইংল্যান্ডের যে অথরাইজড ইউনিভার্সিটি এবং কলেজগুলো যেগুলি হোম অফিসের Tier 4 যে লিস্টেড যে কলেজগুলো রয়েছে ইউনিভার্সিটিগুলো রয়েছে এই এই লিস্টেড যদি কোনো কলেজ এবং ইউনিভার্সিটি হয়ে থাকে সেখান থেকে তিনি যদি ক্যাস্টেড পান তাহলে তার জন্য আসলে কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ইনশাল্লাহ তো আর বাকি যদি কোনো কিছু আপনি জানতে চান তাহলে অনুষ্ঠানের পরে আমাদেরকে ফোন দেবেন আমি আপনাকে সাহায্য করার চেষ্টা করবো ইনশাল্লাহ আর আপনি নিজেও চেষ্টা করতে পারেন ইউনিভার্সিটি কলেজের ইন্ডিভিজুয়াল ওয়েব পেজে গিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারবেন আর আপনি যদি মনে করেন যে কোনো সাহায্য সহযোগিতা করার দরকার আমাদের পক্ষ থেকে আপনাকে সাহায্য করা সম্ভবপর ধন্যবাদ থ্যাংক ইউ বোন থ্যাংক ইউ আল্লাহ আপনাকে সুস্থ রাখুক চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 সুপ্রদর্শক আপনি আমাকে টেলিভিশন হ্যালো ওয়ালাইকুম সালাম সালাম আলাইকুম ওয়ালাইকুম সালাম
বলেন ভাই। ভাই আপনি আমাকে টেলিভিশন ফলো করলে কিন্তু আপনি কিছু শুনতে পাবেন না, টেলিভিশন সাউন্ড বন্ধ করে দিতে হবে, টেলিফোনে আমাকে প্রশ্ন জিজ্ঞেস করতে হবে, প্লিজ কাইন্ডলি বলুন। হ্যালো, হ্যাঁ বলুন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হ্যাঁ কে বলছেন, কোথা থেকে বলছেন বলুন, কথা বলুন প্লিজ। বলতেছি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রশ্নটি করুন। আমি আলোচনা করতে চাইছি যে উল খরা যেগুলাতে উল খরা হাসে উল খরাটা এটা সলিসিটরের যোগ করা লাগবে না? উইল উইল করার ক্ষেত্রে সলিসিটরকে আপনাকে নিতে হবে? নট নেসেসারি, এটা কোনো বাধ্যবাধকতা কোনো আইন নেই। তবে উইলের যে শর্তগুলি সেগুলো হচ্ছে এই, আপনাকে অ্যাডাল্ট হতে হবে, আপনার সেন্স থাকতে হবে আপনি যখন উইলটা করবেন, এবং উইলে আপনাকে স্পেসিফিকলি মেনশন করে দিতে হবে মানে আপনি মানে যার যিনি উইল করছেন তার মৃত্যুর পরে তার প্রপার্টিগুলি কাদের কাদের মাঝখানে এটি ডিভাইডেড হবে, এই সেই সেগুলি দেখা সেগুলি ইয়া থাকতে হবে, স্পেসিফিক ইনস্ট্রাকশন থাকতে হবে, এবং উইলের জন্য কারা কারা বেনিফিশিয়ারি হবে তাদের ডিটেলস থাকতে হবে, এবং এই উইলটি যিনি তৈরি করছেন তার ইন্তেকাল হয়ে যাওয়ার পর উইলটিকে এক্সিকিউট করার জন্য তিনি কাকে মনোনীত করে দিয়ে যাচ্ছেন, এটাকে এক্সিকিউটর কারা হবে সেটি বর্ণনা করতে হবে। তবে এই এক্সিকিউটরের জায়গাতে আপনি যদি মনে করেন যে কোনো সলিসিটরকে রাখলে আপনি মনে শান্তি পাবেন, এটি করতে পারবেন। আপনি একজন সলিসিটর এক্সিকিউটিভ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে, তবে সেটা ছাড়া আপনি যদি নিজে নিজেই উইল তৈরি করতে চান আপনি নিজেই উইল তৈরি করতে পারবেন, কোনো সমস্যা নেই। এটি সাদা একটা কাগজে আপনি খালি লিখে দেবেন, মানে যিনি উইল তৈরি করবেন তিনি লিখে দেবেন তার মৃত্যুর পর তিনি চাচ্ছেন তার এই যে স্থাবর সম্পত্তি এবং অস্থাবর সম্পত্তি কীভাবে বিভক্ত হবে, কোন ছেলেকে কত অংশ দেবেন, কোন মেয়েকে কত অংশ দেবেন, কাদের ভিতরে এটি ডিভাইডেড হবে সেটি তিনি স্পেসিফিকলি মেনশন করে দেবেন। এই আর কোন প্রশ্ন আপনি কি বুঝতে পেরেছেন? আর আপনি যদি মনে করেন যে লিগাল কিছু টার্মস রয়েছে যে টার্মসগুলি আপনি জানেন না অথবা লিগাল জি বলুন কি বলেন? আপনি টেলিভিশন আমাকে ফলো না করে টেলিফোনে কথা বলুন, তাহলে অন্যান্য দর্শকদের জন্য সুবিধা হবে, কারণ আমরা থেমে যাচ্ছি মাঝখানে। আমি কিন্তু ভাইয়া আমি আপনাকে বলে দিয়েছি যে একজন সলিসিটার দিয়ে উইলটা করাতেই হবে, এই ধরনের কোনো বাধ্যবাধকতা আইনের ভিতরে নেই, আপনি নিজে উইল তৈরি করতে পারবেন। আপনি নিজে যদি আপনার ভিতরে সজ্ঞান যদি থাকে আপনার মানে এটাকে বলা হয় যদি কেউ লিনারিক না হয়, কেউ যদি উন্মাদ না হয়, পাগল যদি না হয়, কারোর ভিতরে যদি সেন্স কাজ করে, সুস্থ মস্তিষ্কে একজন ব্যক্তি নিজেই এই উইলটি তৈরি করতে পারবেন। তিনি সেখানে তার নিজের নাম ডেট অফ বার্থ ন্যাশনালিটি মেনশন করে দিয়ে তিনি খালি বর্ণনা করবেন যে তার মৃত্যুর পর তিনি কীভাবে এই উইলটিকে কার্যকরী করতে চাচ্ছেন, কাদের ভিতরে এই উইলের উইলে দেওয়া সম্পত্তিগুলি ডিভাইড হবে, কতটুকু পরিমাণে উইলে দেওয়া সম্পত্তিগুলি ডিভাইড হবে, কী কীভাবে উইলে দেওয়া সম্পত্তিগুলি ডিভাইড হবে সেটি তিনি নিজেই বর্ণনা করতে পারবেন। এক্ষেত্রে কোনো সলিসিটারের কোনো প্রয়োজন নেই, তবে কিছু লিগাল মানে ইয়ার কনসিকোয়েন্স রয়েছে সেগুলিকে অ্যাভয়েড করার জন্য আপনি যদি মনে করেন যে কোনো সলিসিটারের সাথে পরামর্শ গ্রহণ করে আপনি উইলটি করবেন তাও করতে পারেন আপনি। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য, চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ আমি, আমার নাম তানিম, আমি শেফের তাই বলতেছি। হ্যাঁ তানিম ভাই প্রশ্ন করুন প্লিজ। হ্যাঁ জি, আমি আমরা ইউরোপিয়ান সিটিজেন, স্প্যানিশ ন্যাশনাল জি। আমি অ্যাপ্লাই করলাম আমার কাজিনের বাংলাদেশ থেকে আমার লাগি ই ফ্যামিলি পারমিট জি। তো অলরেডি আমরা আফিল করিয়া উইন হয়ে গেছি বুঝছেন নানি, তখন আমরা আমি শিলালাগি বাদশাহিয়া, আমি স্পন্সার আর কি, তো আমি শিলালাগি বাদশাহিয়া বাংলাদেশ থেকে। তো এটা প্রবলেম হলো এখন আমি যে কেটাম আপনারে 31st অফ জুন যদি ইন কেস অন বিসাদ অফ আইতে শিল ভাই যাইতে সময় লাগে, ইন কেস যদি 31st জুন ক্রস হয়ে যায় তে আমার কাজী নাইয়া তাস্তাওয়া মেন লিগালি কোনো সমস্যা হবে না, তার কারণ হচ্ছে আপনার কাজিন এখন প্রবেশ করতে পারছেন না, ইংল্যান্ড আসতে পারছেন না, এবং যেহেতু অ্যাপিল অ্যালাউ হয়েছে ওনাকে কি পারমিশন দেওয়া হয়েছে আসার জন্য নাকি এখন দেওয়া হয়নি? এখন মাত্র খালি স্ট্যাম্প রয়েছে, মানে এখনো ওনার পাসপোর্ট স্ট্যাম্পটা পড়েনি তাই তো, যে কারণে উনি আসতে পারছেন না। ওয়েট করতেছি। বুঝতে পারছেন, আপনি সেক্ষেত্রে দুটো কাজ করতে পারেন। প্রথমত আপনার অ্যাপিল ইমপ্লিমেন্টেশন যে ইউনিটটি রয়েছে আপনি সেখানে যোগাযোগ করতে পারেন, যোগাযোগ করে আপনি বলতে পারেন, রিকোয়েস্ট করতে পারেন যে তাড়াতাড়ি যাতে ওনাকে ভিসা দিয়ে দেওয়া হয়। সেকেন্ডলি উনি যদি জুনের পরবর্তীতে যুক্তরাজ্যে প্রবেশ করেন সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, তার কারণ ওনার ক্ষেত্রে ট্রানজিশনাল পিরিয়ডের যে আপনার রুলসটি সেটি অ্যাপ্লিকেবল হবে, কেননা
উনি আসতে পারছিলেন ইজ নট বিকজ অফ হিজ ওন ফল্ট, এটা সিস্টেমের কারণে উনি আসতে পারেননি। সেকেন্ডলি কোভিড নাইন্টিনের কারণে এখন বাংলাদেশে আপনার যে লকডাউন শুরু হয়েছে এবং বাংলাদেশকে যেভাবে রেড লিস্টেড কান্ট্রি হিসেবে যুক্তরাজ্য অন্তর্ভুক্ত করেছে এবং এ কারণে তিনি যদি জুনের আগে নাও প্রবেশ করতে পারেন, জুনের পরে যদি যুক্তরাজ্যে প্রবেশ করেন তার সেক্ষেত্রেও আগের আইনটি আপনার এই কাজের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল হবে। ডোন্ট ওয়ারি, ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, বোন কে বলছেন, কোথা থেকে বলছেন? জি, আমি লন্ডন থেকে ফারহানা বলছি। জি ফারহানা, আপনার প্রশ্ন করুন প্লিজ। জি হ্যাঁ, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বোন। জি ভাইয়া, আসলে আমি স্পাউস ভিসা এসেছি এখানে, তো এটা আমার প্রায় 3 বছর যাচ্ছে। আমি ইন দ্য মিনটাইম আমি অ্যাপ্লাই করেছি আমার বায়োমেট্রিক কার্ডের জন্য, 2.5 বছর পরে যেটা করতে হয় এক্সটেনশন। জি হ্যাঁ জি ভাই, শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, মানে আপনি আপনি এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করেছেন? জি জি, এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করেছি। সেটা হলো আমি জানুয়ারি মাসে 15 তারিখে অ্যাপ্লাই করেছি, কিন্তু আমার ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। আমার এক্সপায়ার ছিল ফেব্রুয়ারি মাসের 5 তারিখে, ঠিক আছে ভাইয়া? জি, কিন্তু আমি অ্যাপয়েন্টমেন্ট পেয়েছি ফিঙ্গারপ্রিন্টের জন্য ফেব্রুয়ারি মাসের 10 তারিখে। জি হ্যাঁ জি। তো এখন পর্যন্ত ওখান থেকে আমার মানে হোম অফিস থেকে কোনো কিছু আসেনি, তো এটা আসলে কি? বুঝতে পারছি। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু আপনার ভিসা এক্সপায়ার হয়ে গেছেন 5th অফ ফেব্রুয়ারিতে, আপনি ফিঙ্গারপ্রিন্ট দিয়েছেন 10th অফ ফেব্রুয়ারিতে, আপনার মনের জায়গাতে এটি আশঙ্কা আপনি কি ওভারস্টে হয়ে গেছেন, আপনার কি এটি কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে কিনা? বোন আমি আপনাকে বলছি, কোনো সমস্যা হবে না, আপনার যদি কোনো অ্যাডভার্স ইম্প্যাক্ট ফেলবে না। এখন হোম অফিসের ভিতরে শেফিল্ড অফিস এবং বিভিন্ন যে অফিসগুলো রয়েছে সেখানে ওদের অনেক কেস ওয়ার্কার করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছে, আক্রান্ত হয়ে গিয়ে অনেকে সেলফ আইসোলেশনে চলে গেছে, অনেকে ইন্তেকাল করেছে, মৃত্যুবরণ করেছে। ইভেন অনেক ইমিগ্রেশন চার্জেস ওনারাও আপনার করোনা ভাইরাস আক্রান্ত হয়ে গিয়েছিলেন এবং অনেকে আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তো এই প্যান্ডেমিকের মুহূর্তে ফেব্রুয়ারি মানে 10th অফ ফেব্রুয়ারি, আজকে আমরা মার্চ গিয়ে এপ্রিলে আমরা পৌঁছলাম, 2 মাসের মতো হয়ে গেছে, অলমোস্ট এক মাসের উপর হয়ে গেছে। আমি আশা করি উইদিন দ্য নেক্সট 2 অর 3 উইক্সের ভিতরে আপনার সিদ্ধান্তটি চলে আসবে, কারণ আপনি যেহেতু জাস্ট এক্সটেনশন করার জন্য অ্যাপ্লাই করেছেন। যদি আগামী 2 থেকে 3 সপ্তাহের ভিতরে রিপ্লাই না আসে, তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট যে দিয়েছিলেন এবং ডকুমেন্টসগুলি যে যে অ্যাড্রেসে পোস্ট করেছিলেন অথবা যেখানে গিয়ে ডকুমেন্টসগুলি সাবমিট করেছিলেন সেই অফিসে আপনি একটি রিমাইন্ডার লেটার দিয়ে দেবেন, বিনীতভাবে বলবেন যে আপনাকে যাতে তাড়াতাড়ি স্পিড আপ করে আপনাকে যাতে পারমিশন দিয়ে দেওয়া হয়। এই তো আপনার কোনো কোনো টেনশন করবেন না বোন, ডোন্ট ওয়ারি। বুঝতে পারছি বুঝতে পারছি। 2 সপ্তাহ পরে আমি এটা একটু করব যদি না পাই। জি জি জি। আর যদি 2 সপ্তাহ ভিতরে পেয়ে যান টেলিফোন করে আমাদেরকে জানাবেন যে পেয়ে গিয়েছেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ভাই, থ্যাংক ইউ, নো প্রবলেম, ধন্যবাদ, গুড লাক। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। এক্সাম হইলাম। হ্যালো, আচ্ছা আচ্ছা, হ্যালো হ্যালো হ্যালো, সালাম আলাইকুম। জি জি, সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি 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 সোহেল বলছি, ক্যান থেকে বলছি। জি সোহেল ভাই, প্রশ্ন করুন প্লিজ। জি আমার 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 কোয়েশ্চনটা হলো, আমি আমার মাদার ইন লকে ইয়ে ভিজিট ভিসার জন্য ইয়ে করব, অ্যাপ্লিকেশন করব। জি, তা কিভাবে করতে হবে, আমার অবস্থানটা কি, আমি ব্যাখ্যা করব এই দেশে আমি কি আর্ন করতেছি কিনা, বলেন বলেন আপনার ইনকাম কত, কি কাগজপত্র লাগবে, এই ব্যাপারে যদি আমাকে একটু বিস্তারিত বলেন। আপনার ইনকাম কত, আপনার ইনকাম কি? আমি এবং আমার ওয়াইফ উভয়ে কাজ করি, আমাদের ইনকাম লাস্ট ইয়ারে P60 তে আসছে 16,000 nearly 16,000। রাইট, ঠিক আছে। আর বাংলাদেশ থেকে যারা আসবেন, বাংলাদেশ থেকে খালি মাদার ইন লকে নিয়ে আসবেন, ওনার বাংলাদেশে কি অবস্থা? মাদার ইন ল, ওনার অবস্থা হলো উনি ওনার আমার ফাদার ইন ল নাই, উনি বাসা ভাড়া পান এবং উনি একটা বেনিফিট পান মুক্তিযোদ্ধা ট্রাস্ট থেকে আর কি। এক্সেলেন্ট, মান্থলি 35,000। এক্সেলেন্ট এক্সেলেন্ট, আমি বলে দিচ্ছি, আমি আপনাকে উত্তর বলে দিচ্ছি। এক্সেলেন্ট, আপনার আপনার ভিজিট ভিসার অ্যাপ্লিকেশন খুব স্ট্রং হবে যদি আপনি এস্টাবলিশ করতে পারেন যে আপনার মাদার ইন ল বাংলাদেশের সাথে কানেকশন খুব স্ট্রং, ওনার সোশ্যাল টাইস, ফিনান্সিয়াল টাইস, ইকোনমিক টাইস থেকে শুরু করে ফ্যামিলি টাইস, সমস্ত টাইস আপনাকে এস্টাবলিশ করতে হবে। যেহেতু ওনার একটি র্যান্ট পাচ্ছেন, উনি রেন্টাল ইনকাম রয়েছে, সেটি ওনার জন্য খুব ইফেক্টিভ একটি এভিডেন্স হবে। প্লাস যেহেতু উনি মুক্তিযোদ্ধা একজন শ্রেয়ী এবং ওখান থেকে এটি পেনশন পাচ্ছেন, সেটি ওনার জন্য আরও হেল্পফুল হবে। এই সমস্ত জিনিসগুলোকে একসাথে করে আপনি যদি শো করতে পারেন, ইফ শি এন্টার্স ইন টু দি ইউকে
she has genuine intention for those reasons to return back to her country of origin eta apni jodi khub sundor kore establish korar shombhabona royeche ar ekhane apnader income jodi 16000 pound no problem apnara khali ekti covering letter e apnar mother in law er jonno invitation janaben je she will enter into the uk for a family visit purpose family reunion e karone uni ashben du mash eta bolbo na du bochhor du saptah du saptah the 2 weeks for 2 weeks she will be entering into the uk financially she is solvent at the same time you will provide them or her with free food and free accommodation ebhabe jodi apni apply kore den high possibility your mother in law will enter into the uk as a visitor dhonnobad apnar proshner jonno acha hello আর বাকি কোন প্রশ্ন থাকলে লাইনে থাকেন আমরা বিজ্ঞাপন বৃত্তে চলে যাচ্ছি আমি আপনার সাথে কথা বলবো শুভ দর্শক এই ছিল আজকের এই অধ্যায়ের সর্বশেষ দর্শক প্রশ্ন আর যে দর্শক প্রশ্ন আমার সাথে কথা বলছেন তাকে অনুরোধ করছি আপনি লাইনে থাকেন আমরা আপনার সাথে কথা বলবো বিজ্ঞাপন বৃত্তের মাঝখানে আর অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি আমরা চলে যাচ্ছি বিজ্ঞাপন বৃত্তের একটি পর্যায়ে আপনারা কোথাও যাবেন না বিজ্ঞাপন বৃত্তের পর আমি আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এটিভির সাথে থাকুন আইন অধিকার এই অনুষ্ঠানের সাথে থাকুন মুহিত খানের সাথে থাকুন ধন্যবাদ সুপ্রিয় দর্শক শুভেচ্ছা আরেকবার বিজ্ঞাপন বৃত্ত পর আমরা আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানটিকে সাথে নিয়ে এনটিভির এই অনুষ্ঠানকে সাথে নিয়ে বিজ্ঞাপন বৃত্তের পূর্বে আমরা বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম এবং বিজ্ঞাপন বৃত্তের এই পর্যায়ে তার কোনো ব্যতিক্রম হবে না সো দর্শকরা যেহেতু আমাদের অনুষ্ঠানের প্রাণ সেই প্রাণ কেন্দ্রে দিকে তাকিয়ে চলে যেতে দর্শকদের কাছে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম ভাই কে বলছেন কোথেকে বলছেন ভাই আমি শাহ হইলাম সোয়াবি থেকে শাহ ভাই আপনি প্রশ্নটা করুন প্লিজ ভাই আমি নেচারালাইজেশন লাগি ফসল অ্যাপ্লিকেশন বুঝছেন নি কবে করেছিলেন আমার 7 মাস আজকে 10 মিনিট 10 দিন হয়ে গেছে জি আচ্ছা তো সেকেন্ড একটা ইমেল দিছিলাম আসলে যেটা সেকেন্ড অফ মার্চ এটা বকুন রেজাল্ট হইলাম না ভাই বা কিতা খতম পারি বা কয়টি প্রশ্ন কয়টি প্রশ্ন নেচারালাইজেশন আপনি আপনি কোন ক্যাটাগরিতে করেছিলেন আমি স্পাউস ভিসা করলাম স্পাউস ভিসা তে করেছিলেন মানে আফটার 6 ইয়ার্স এর পর 5 ইয়ার্স এর পরে করেছেন তাই না জি 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 5 ইয়ার্স আচ্ছা আপনার ব্যাকগ্রাউন্ডে কোনো কি ক্রিমিনাল অফেন্স আছে আমি দুঃখিত এই ধরনের প্রশ্ন জিজ্ঞেস করার জন্য আপনি ডোন্ট ফিল অফেন্ডেড কারণ এর উপর বেস করে আমি আপনাকে উত্তর দিতে পারবো কোনো ক্রিমিনাল অফেন্স ছিল আপনার ব্যাকগ্রাউন্ডে ভাই আমি এই দেশে কোনো আমার ব্যাকগ্রাউন্ডে কোনো জোন নাই বাট দেশে আমি একবার ভিজিটে উঠলাম 2011 ও বুঝছেন জি বাট আমার যে আমার যে দলাল তুলজি দেন পোস্ট ডকুমেন্ট দেখাই দিছিল বাট আমি ওগু গাইস বাট আমার ইগু আইবা সময়ে জি আমার ওয়াইফ এ তাইনগু লেখকে দিছিল যে আমার লা প্রবলেম হইছে বাইতা তারা কোনো জোর করছে না বাট আমার ভিসা দিলাই দিল এই কারণে আপনাকে জিজ্ঞেস করলাম আপনার কি তখন কি আর কোনো নাম ছিল নাকি এই নামেই আপনি অ্যাপ্লাই করেছিলেন এই নামে করলাম ভাই ডেট অফ বার্থ কি একই ছিল নাকি ভিন্ন কোনো ডেট এই সেম ডেট অফ বার্থ আমার তো ওয়ান মান্থ আমারে ইন্ডিপেন্ডেন্ট লিভ দিলাই সেটা বুঝুনি আচ্ছা আমি বুঝতে পারছি কারণ ব্যাকগ্রাউন্ডে এটি থাকার কারণে ওরা হয়তো চেক ব্যাক করে দেখছে আপনার তথ্যগুলো সঠিক আছে কিনা আর এটা ছাড়া আপনার যেহেতু আর কোনো ক্রিমিনাল অফেন্স নেই আমি আশা করি আপনার কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ দেখো ভাই আমার কোনো ব্যাকগ্রাউন্ড বাদ আমিন আমিন আলহামদুলিল্লাহ দেখো ইনশাআল্লাহ আমি আমি আশা করি ভাই সাহেব আপনার কোনো সমস্যা হবে না আপনার সলিসিটর সাহেব সঠিক কাজ করেছেন উনি সেকেন্ড মার্চে উনি রিমাইন্ডার দিয়েছেন হোম অফিসের কাছে এবং আমরা কইতে আবার সেকেন্ড একটা দেওয়া লাগে অনেক সময় জি অবশ্যই তবে ওই রিমাইন্ডার একটু খুব কাইন্ড হয়ে বিনয়ী হয়ে আপনি যদি দেন আপনি এবং আপনি যদি বাচ্চা কাছে যদি থেকে বাচ্চাদের বার্থ সার্টিফিকেট দিয়ে পাসপোর্টের কপি দিয়ে আপনি যদি বলেন যে পারমিশন দিয়ে দিলে আপনি একটু দেশে ভিজিট করতে যাবেন আপনার বাবা মাকে দেখাবেন বলবেন কি না বা প্লিজ জি কিটা কইছেন বুঝছি না স্যার আমি বলছি যে আমি ফোনটা রাখা পরে আপনি যদি কইতা বলো হেল্প হইলো না জি আচ্ছা ধন্যবাদ এয়ারফোনটা রাখেন আমি বলছি আপনাকে ওকে থ্যাংক ইউ ধন্যবাদ আমি যেটা বলেছি আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বারদের উদ্দেশ্যে বলছি এবং অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে একই কথা বলছি যাদের এই ধরনের ন্যাচারালাইজেশন অ্যাপ্লিকেশন করেছেন বা যেটা পেন্ডিং রয়েছে ফর মান্থস আফটার মান্থস তাদের উদ্দেশ্যে বলছি এটি কাজ করতে পারেন আপনারা আপনার আপনাদের যদি সলিসিটর থেকে থাকেন তার মাধ্যমে আপনার রিমাইন্ডার একটি লেটার দিতে পারেন হোম অফিসের কাছে এবং রিমাইন্ডার লেটারের সাথে আপনাদের যদি বাচ্চা থেকে থাকে তাদের বার্থ সার্টিফিকেট আপনাদের বিয়ে থেকে থাকলে ওয়াইফের ম্যারেজ সার্টিফিকেট দিয়ে ওয়াইফের পাসপোর্টের কপি দিয়ে আপনারা যদি রিকোয়েস্ট করেন যে কোন কোনো প্রয়োজনের কারণে আপনাদের একটি ফ্যামিলি রিজন্স রয়েছে যে আপনি দেশে যেতে হবে আপনার অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকার কারণে আপনি যেতে পারছেন না রিকোয়েস্ট করবেন যাতে খুব স্পিড আপ করে তাদের প্রসেসটি এভাবে যদি রিকোয়েস্ট করেন দের ইজ হাই পসিবিলিটি উইদিন 2 or 3 weeks ভিতরে আপনারা এবং যে দর্শক আপনি প্রশ্ন করেছেন আপনি আপনার ন্যাচারালাইজেশনের অ্যাপ্লিকেশনের রেজাল্ট পেয়ে যাবেন এবং আমি আপনাকে গুড লাক উইশ করছি উইশ ইউ গুড লাক চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কে বলছেন কোথা থেকে বলছেন জি আমি আমি একটা কোয়েশ্চন করছিলাম বেস্টার সাহেবকে ব্রেকে যাওয়ার আগ মুহূর্তে
আমার ফিনিশ করতে পারি নাই, উনি আমাকে সাজেশন দিয়েছেন ইট ইজ অল রাইট, বাট কিন্তু আমার অ্যাকোমোডেশন ব্যাপারটা আমি কিভাবে এদেশে অ্যাকোমোডেশনটা একটু ধন্যবাদ আপনি বলছেন সেই ভিজিট ভিসা সংক্রান্ত বিষয়ে আপনি প্রশ্ন জিজ্ঞেস করেছেন, ধন্যবাদ। তো সেই ক্ষেত্রে অ্যাকোমোডেশন সংক্রান্ত বিষয়ে আপনি দুভাবে করতে পারেন। প্রথমত যদি আপনি কাউন্সিলের কোনো প্রপার্টিতে থেকে থাকেন, আপনি কাউন্সিলকে রিকোয়েস্ট করলে কাউন্সিল থেকে ওনারা কিন্তু আপনার বাসায় এসে ওনারা ফ্রি একটি রিপোর্ট আপনাকে দিতে পারবেন ইন্সপেকশন করে, যে আপনার যে শাশুড়ি মাদার ইন ল উনি বাংলাদেশ থেকে আসতে কোনো ওভারক্রাউডিং প্রবলেম ক্রিয়েট করবে না। এটি কোনো প্রয়োজনীয় কোনো আইনের শর্ত নয়, বা দিয়ে দিলে ভালো হয়। অন্যদিকে আপনি নিজেও কিন্তু একটি কার্বন লেটার বলতে পারেন যে আপনার কয়েকটি বেডরুম রয়েছে এবং আপনার শাশুড়ি আসবেন এবং এসে খালি থাকবেন দু থেকে দু সপ্তাহ, এবং উনি এসে থাকলে আপনার প্রপার্টিতে কোনো ওভার ক্রাউডিং প্রবলেম ক্রিয়েট করবে না। কয়েকটি বেডরুম রয়েছে, কয়েকটি সিটিং রুম রয়েছে, ইন্টারপ্রেট করতেছি আপনাকে। আমার তিন বেডরুমের হাউস, আমি এটা কাউন্সিলের টেম্পোরারি অ্যাকোমোডেশন, আমার দুই মেয়ে এক ছেলে, হাজবেন্ড আমরা পাঁচজন, এখন আপনার বড় মেয়ের বয়স 20 বছর আর ছোট একটা 16 বছর আর ছেলের বয়স 10 বছর। আমার আমার বড়র ড্রয়িং লিভিং নিচে যেটা সিটিং রুম এটা অনেক বড়। হ্যাঁ এক্স্যাক্টলি, ওখানে কিন্তু আপনার মায়ের জন্য এনাফ স্পেস থাকবে। এত কিছু ব্যাখ্যা দেওয়ার কোনো দরকার নেই, আপনি খালি বলবেন আপনি এবং আপনার ওয়াইফ আপনারা দুজন মিলে আপনার মায়ের জন্য ভিজিট ভিসাতে অ্যাপ্লাই করছেন এবং উনি আসবেন, উনি এসে আপনার বাসা প্রপার্টিতে থাকলে ব্যাখ্যা দেবেন আমার প্রপার্টিতে তিনটি বেডরুম রয়েছে, একটি লার্জ সিটিং রুম রয়েছে এবং উনি আসতে পারে আমাদের এখানে থাকার জন্য কোনো অ্যাকোমোডেশনের ক্ষেত্রে কোনো ওভার ক্রাউডিং সমস্যা হবে না, এবং আপনি আপনার কাভারিং লেটার বলে দেবেন যে ইউ হ্যাভ টেকেন স্টেপস টু এনশিওর হি উইল হ্যাভ অ্যাডিকুয়েট অ্যাকোমোডেশন অ্যাট ইউর হাউস। বুঝতে পেরেছেন? কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি আপনি যদি আপনার 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 মাধ্যমে আমি এটা আমার যদি 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 মানে আমরা তো কখনো মানে লাইভ শোতে গিয়ে কখনো বলি না যে আমার মাধ্যমে করান, কেননা আমাদের আশেপাশে আরও অনেক নামী দামি অনেক ভালো ভালো আইনজীবী রয়েছে, বা যদি মনে করেন যে আমাদের কারোর মাধ্যমে আপনি সাহায্য পাওয়ার নিলে আপনার সুবিধা হবে, আপনি লাইভে আমাদেরকে জিজ্ঞেস করলে আমরা সাহায্য করতে পারবো না। আপনারা যখন 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 আমরা 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 এভাবে লাইভে বলতে পারবো না এক্ষেত্রে, বাট ধন্যবাদ আপনাকে আমাদেরকে এভাবে সম্মান দেখানোর জন্য। চলে যাচ্ছে পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ভাইয়া। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো ভাইয়া, আমি জানতে চাই আমার বোন বাংলাদেশে, বাট আই ওয়ান্ট টু মাইগ্রেট হার ইন ইউকে বিকজ শি ইজ আ উইডো, বিকজ হার প্যারেন্টস আর এভরিবডি আর সিটিজেন অফ দিস কান্ট্রি, ইজ ইট পসিবল? কারণ রিসেন্টলি প্রীতি প্যাটেল বলছে যে লিগ্যাল মাইগ্রেট করা যায়। আপনার আপনার বোন ক্যাটাগরিটা কি? শি ইজ আ উইডো। না না, আপনার 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 ক্যাটাগরি কি বোন? আই এম হার সিস্টার। বুঝতে পারছি, আপনি ইংল্যান্ডে কি ব্রিটিশ নাকি কোন ক্যাটাগরিতে আছেন? ইয়া ইয়া, অবভিয়াসলি আই এম আ সিটিজেন অফ দিস কান্ট্রি, আই হ্যাভ বিন লিভিং মোর দ্যান 40 ইয়ার্স, আই হ্যাভ প্রপার্টি, সেলফ এমপ্লয়েড। ওকে, কনগ্রেচুলেশন বোন। আমি যে কারণে আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করেছি, যদিও আপনি ব্রিটিশ, বাট ওই যে উনি উইডো ওই ক্যাটাগরিতে আপনি আপনার বোনকে ইংল্যান্ডে কোনোভাবেই মানে মানে সেটেলমেন্ট করার জন্য আপনি এখানে আনতে পারবেন না। তবে আপনি যদি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট যদি হয় আপনার বোন, এবং ওনার যদি কোনো কারণে যেমন মেডিকেল যদি কোনো ইলনেস থেকে থাকে, সিকনেস থেকে থাকে, এবং যে কারণে উনি যদি আপনার উপর ডিপেন্ডেন্ট থাকেন উনি, এবং রেগুলারলি আপনি যদি ওনাকে ফিনান্সিয়াল সাপোর্ট দিয়ে যান, এবং মেডিকেল যে ট্রিটমেন্টে উনি বাংলাদেশে গ্রহণ করছেন সেই মেডিকেল ট্রিটমেন্টে গ্রহণ করছেন। Can I stop you? She yes. She has her own property, she has quite a lot of rich lady back home. She can have her own maintenance, but her father... Whatever are the background, even if she is the Prime Minister of Bangladesh, you have to comply with the immigration rules. It doesn't matter whether she is a super rich lady in that country. I mean, kind of showing you due respect. আমি আপনাকে কেন কথাটা বললাম, আপনাকে ইউ হ্যাভ টু থিঙ্ক উইদিন দি ইমিগ্রেশন রুলস। আপনাকে ইউ ক্যান বি হাই ফ্লাইং সুপার রিচ লেডি অফ দ্যাট কান্ট্রি, দি ল ডাজন্ট কেয়ার, ল কেয়ার ওয়েদার ইউ স্যাটিসফাই দি রুলস। আমি সেই রুলসের দিকে তাকে আপনাকে পরামর্শ দেওয়ার চেষ্টা করছিলাম, যেহেতু আপনি একটি উদ্দেশ্য নিয়ে আপনি প্রশ্ন করেছেন। স্টপ ইউ देयर, ক্যান আই শর্টকাটলি সে হার ফাদার ইজ স্টিল লিভিং, মাই আব্বা ইজ স্টিল লাইভ, হি ইজ আ কাউন্সিলর রিটায়ার্ড, হি ক্যান অ্যাপ্লাই ফর হার অর নো, দেয়ার ইজ নো গ্রাউন্ড।
আমি তো জাস্ট বলতে যাওয়ার সময় আপনি আমাকে মানে এই রিচনেসের কথা নিয়ে এসেছেন একটু। রিচনেস ইজ নট এ পার্ট অফ দি ইমিগ্রেশন রুলস। আপনাকে যদি করতে হবে রিচনেসের মাধ্যমে যদি আপনি করতে পারেন, সেই ক্ষেত্রে আপনি করতে পারবেন। ইনভেস্টর একটি ক্যাটাগরি রয়েছে, ইনোভেটর একটি ক্যাটাগরি রয়েছে, এবং ইনভেস্টর ক্যাটাগরিতে আপনি যদি 3 মিলিয়ন পাউন্ড যদি আপনি শো করতে পারেন আপনি, এবং সেক্ষেত্রে ওনারা কিন্তু খুব স্পিডি সেটেলমেন্ট হয়ে যাবে। 5 মিলিয়ন পাউন্ড যদি আপনি শো করতে পারেন অ্যাজ এন ইনভেস্টর, আপনি খুব ইজিলি আপনার বোনকে এখানে নিয়ে আসতে পারবেন। ইফ ইউ থিঙ্ক দ্যাট ইউর সিস্টার ইজ দ্যাট রিচ, হাই ফ্লায়ার্স, সেক্ষেত্রে একটি ক্যাটাগরি রয়েছে। আর আরেকটি ক্যাটাগরি যে আপনি কথা বলেছেন যে ইউ অ্যাজ এ ব্রিটিশ সিটিজেন ওয়েদার ইউ ক্যান ব্রিং ইউর আই মিন সিস্টার ফ্রম দ্যাট কান্ট্রি ফর দ্য পারপাস অফ মাইগ্রেশন ইন দ্য ইউকে, ইউ ক্যানট। তবে আপনি আপনি ভিজিটর হিসেবে আপনার বোনের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আর আরেকটি ক্যাটাগরি হচ্ছে আপনি অ্যাডাল্ট ডিপেন্ডেন্ট হিসেবে আপনার আপনার বোনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আর এগুলি যদি না করেন, ইউর সিস্টার অন হার ওন রাইটস, ওনার যদি 3 মিলিয়ন, 5 মিলিয়ন, 10 মিলিয়ন পাউন্ডের তিন ধরনের ক্যাটাগরি উনি যদি থেকে থাকে, তাহলে উনি শো করবেন আর আলটিমেট পারপাস ইজ টু এন্টার ইন্টু দি ইউকে, টু ইনভেস্ট ইন দি ইউকে ইকোনমি অ্যান্ড টু কন্ট্রিবিউট ইন দি ইউকে ইকোনমি দ্যাট অ্যামাউন্ট দ্যাট হি ইজ ট্রাইং টু ব্রিং ফ্রম দ্যাট বাংলাদেশ। এবং ওনাকে শো করতে হবে দ্যাট ফান্ড ইজ আন্ডার হার অ্যাবসোলিউট কন্ট্রোল অ্যান্ড শি ক্যান ব্রিং দ্যাট ফান্ড উইদিন দি ইউকে। সেই ক্ষেত্রে আপনার ওয়াইফ, আপনার বোন কিন্তু ইংল্যান্ডে ইনভেস্টর ক্যাটাগরিতে ঢুকতে পারবেন। অনেকগুলি ক্যাটাগরি রয়েছে বোন, তো আপনাকে একটু ক্লিয়ার হতে হবে। ক্লিয়ার হয়ে আপনি চিন্তা করুন কোন ক্যাটাগরিতে নিয়ে আসবেন। আপনি যদি মনে করেন যে কোন ক্যাটাগরি আপনি যদি অ্যাপ্লাই করলে আপনি ক্লিয়ার না, আপনি আমাদেরকে পরে জিজ্ঞেস করলে আমি আপনাকে বলে দেবো। ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, আমি লন্ডন থেকে বলছি, আহমেদ। আহমেদের প্রশ্ন করুন প্লিজ। জি ভাই, আমার একটা প্রশ্ন ছিল, আমি এসেছি আর কি স্টুডেন্ট ভিসা। জি, এখন কবে এই জানুয়ারিতে জাস্ট জানুয়ারি 2021? জি জি। ও আচ্ছা, বাদ 3 মাসের মাথায় আপনার প্রশ্নটা কি বলুন। জি, আমার এই নানা নানু আছেন এই দেশে, তারা ব্রিটিশ, কিন্তু তাদের কেউ নাই যে দেশে, বলতে গেলে শুধু আমি আছি। জি হ্যাঁ। এখন তাদের গ্রাউন্ডে কি কিছু করা যাবে আমার, মানে এই দেশে তাদের অনেক বৃদ্ধ, তারা মানে তাদের চলতে ফিরতে এমন কোন ধারা নেই যে ধারাটি আপনাকে হেল্প করবে। যে যে ধারাগুলির মাধ্যমে আপনি অ্যাপ্লাই করতে পারেন যদি আপনি চেষ্টা করতে চান, সেটা হচ্ছে প্রাইভেট লাইফ এবং প্যারাগ্রাফ 276 ADE, এটির আন্ডারে আপনি চেষ্টা করে দেখতে পারেন। সেক্ষেত্রে আপনি যদি শো করেন যে আপনার প্রাইভেট লাইফ আপনার নানা নানির সাথে খুব স্ট্রং, এবং আপনি আপনার নানা নানির মেইন ক্যারার, এবং আপনি ছাড়া আপনার নানা নানির আর কেউ নাই, অতীতে কি ইয়া ছিল ডেরিভেটিভ রাইটস, বাট ইমিগ্রেশন রুলসই আসার পর এবং যে ইউরোপিয়ান মাইগ্রেশনের ক্ষেত্রে অনেক পরিবর্তন চলে এসছে, এক্ষেত্রে এটিও অনেক রেস্ট্রিক্টেড হয়ে গেছে। বাট উইদিন দি ইমিগ্রেশন রুলসের ভিতরে আপনি যদি মনে করেন যে আপনি অন্য কোনো ক্যাটাগরিতে আপনি অ্যাপ্লাই করবেন, সেক্ষেত্রে একমাত্র ক্যাটাগরি আপনার কাছে ওপেন রয়েছে প্রাইভেট লাইফ ইন দি ইউকে, সেই ক্যাটাগরিতে। এবং সেক্ষেত্রে আপনাকে এস্টাবলিশ করতে হবে যে আপনার নানা নানি আপনি ছাড়া ওনারা বাঁচতে পারবে না, এবং আপনাকে এদেশ থেকে চলে যেতে হলে আপনার নানা নানিকে ইংল্যান্ডে লুক আফটার করার কেউ নেই, এবং ওই ক্যাটাগরিতে আপনি ইংল্যান্ড থেকে অ্যাপ্লাই করছেন ফর দি এক্সটেনশন অ্যাজ টু লুক আফটার দেম অ্যাজ এ পার্ট অফ দি ফ্যামিলি। এই তবে এক্ষেত্রে মানে এটি একেবারেই আপনাকে এস্টাবলিশ করতে হবে, ইটস অ্যান এক্সেপশন টু দি ইমিগ্রেশন রুলস, এক্সেপশন টু দি নর্মাল জেনারেল ইমিগ্রেশন রুলস, এক্সেপশনাল সার্কামস্টান্সেস আপনাকে এস্টাবলিশ করতে হবে। এই এটি ছাড়া আপনি যে স্টুডেন্ট রয়েছেন, আমি আপনাকে অ্যাডভাইস করি আপনি স্টুডেন্ট থাকেন কাইন্ডলি, কেননা আপনাদের জন্য স্টুডেন্ট ক্যাটাগরির আইনটি অনেক শিথিল করা হয়েছে। আপনারা ভবিষ্যতে যদি আপনি ডিগ্রি করেন, ডিগ্রি করার পর আপনি 2 বছরের জন্য ওয়ার্ক পারমিট যে ক্যাটাগরি রয়েছে সেখানে আপনি সেখানে গ্র্যাজুয়েট লেভেলে সুইচ করতে পারবেন। পরবর্তীতে গ্র্যাজুয়েট লেভেল থেকে আপনারা ওয়ার্ক পারমিটে সুইচ করতে পারবেন, অথবা অন্যান্য বিভিন্ন ক্যাটাগরিগুলি আপনাদের জন্য মুক্ত করে দেওয়া হয়েছে। সুতরাং মানে ওনাদের ডিপেন্ডেন্ট হতে গিয়ে আপনার যে বর্তমান ক্যাটাগরি এটিকে যদি পরিবর্তন করতে গিয়ে ধরা পড়ে যান এবং আটকে যান, তাহলে কিন্তু আপনার ভবিষ্যৎ লাইফটি হুমকি সম্মুখীন হবে। সেটা কেয়ারফুল আপনাকে স্টেপ নিতে হবে। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ইকবাল বলছি, বার্মিংহাম থেকে। ভাই একটু টেলিফোনের কাছে এসে একটু উচ্চ কণ্ঠে কথা বলুন প্লিজ। হ্যাঁ, আমি বার্মিংহাম থেকে বলছি, ইকবাল। এখন ক্লিয়ার? জি ভাই, প্রশ্নটা করুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমি 10 ইয়ার ধরে দিয়ে আসি আর কি ফ্যামিলি লাইফ, যে আমার ফ্যামিলি বাচ্চা রইয়া ভিসা ডেপুটি মাইন, আমি নেক্সট এক্সটেনশন ফার্স্ট বছর হয়ে যাব আমার, নেক্সট ডিসেম্বর আর কি এক্সটেনশন অফ টাইম।
আমি ওখানে চাইছিলাম নট টু পাবলিক ফান্ড যেটা ওটা যদি ওখানে উইথড্র করি না ওখানে অ্যাপ্লিকেশন যদি উইথড্র করি ডিসেম্বরে যে সময় এক্সটেনশন লাগে ফর্ম অ্যাপ্লিকেশন এই সময় কি আরবার ওই পাবলিক ফান্ড দিয়ে দিবে নাকি ওটা তো একটু বুঝতে চাইছিলাম আর একটা জিনিস যে যদি উইথড্র হয় তো আর এই সময় যদি আরবার কিতা করবো জানা না তো আপনি ওটা আমার খুঁজবা যে আর রিভিউ লাগে কতদিন আগে ফ্রি ওয়াইব লাগে আমি আপনার প্রশ্নগুলি ভেঙে ভেঙে উত্তর দিচ্ছি আপনি লাইনে থাকেন আপনি জেন লাইনে থাকেন আপনার প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে আপনার ডিসেম্বর আপনি এক্সটেনশন করবেন এবং আপনি যদি এখন নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস এটি যদি আপনি মানে আপনার এটি লিফট করে যদি নিয়ে আসেন আপনার জন্য এক্সটেনশনের ক্ষেত্রে কোনো অসুবিধা হবে কিনা এইটা তো প্রশ্ন উত্তর দিচ্ছে কোনো সমস্যা হবে না কোভিড নাইন্টিনের কারণে যদি আপনার জব হারিয়ে ফেলেন কোভিড নাইন্টিনের কারণে যদি আপনার বন্ধু বান্ধব মানে তাদের যে লকডাউন রুলসগুলি আসার পর যদি যদি তাদের ইনকামের উপর এফেক্টেড হয় আপনার ইনকামের উপর এফেক্টেড হয় এবং সেক্ষেত্রে আপনি কিন্তু হোম অফিসের যে পাবলিশড পলিসি কোভিড নাইন্টিন পলিসি এটির আন্ডারে রুলসের ভিতর থেকে লয়ের ভিতর থেকে কিন্তু আপনি অ্যাপ্লাই করছেন এবং হোম অফিসের পক্ষ থেকে রুলসের ভিতর থেকে আপনাকে কিন্তু এই নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস এটিকে লিফট করে দেওয়া হচ্ছে এটি ওয়ান অফ দ্য এক্সেপশনাল সার্কামস্টান্সেস সুতরাং ডিসেম্বর যখন আপনি এক্সটেনশন করবেন তখন কভারেন্ট লেটারে খুব সুন্দর করে বলে দেবেন যে এই কারণে আমাকে আই হ্যাড টু লিফট দ্যাট রেস্ট্রিকশনস সুতরাং সেটি কোনো এফেক্ট করবে না ইনশাল্লাহ সেকেন্ড প্রশ্ন কি সেকেন্ড প্রশ্নটা হচ্ছে যে এই আপনি আগে থেকেই প্ল্যানিং করে ফেলবেন কারণ আপনি বলছেন বাচ্চা কাছে আমি ওয়াইফ নিয়ে আপনি এখানে আছেন আমি প্রচুর অ্যাপ্লিকেশন ডিল করছি ভাইয়া যে সমস্ত ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার বাচ্চা হাজব্যান্ড ওয়াইফ এবং একটা বাচ্চা তিনজনকে নিয়ে অ্যাপ্লাই করলে মিনিমাম আপনার 8,000 pounds উপরে অ্যাপ্লিকেশন ফি চলে আসে প্লাস আপনার সলিসিটর সাহেবের খরচ তো আছেই প্রায় 9,500 pounds মতো আপনার আপনার অ্যাপ্লিকেশন ফি চলে আসবে সুতরাং এর আগেই যদি আপনার নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ডস এটিকে যদি আপনি লিফট করে ফেলতে পারেন এবং যদি আপনার ইনকামের ক্ষেত্রে কোনো পরিবর্তন না আসে এবং এবং আপনি যদি স্টাবলিশ করতে পারেন যে আপনার পক্ষে ফিটি দেওয়া সম্ভবপর নয় তাহলে ডিসেম্বর আসার আগে আপনার ধরেন 15 তারিখে আপনার লিফটি পার হয়ে যাচ্ছে পার হয়ে যাওয়ার 15 দিন আগে 20 দিন আগে অথবা 1 মাস আগে আপনি ফি ওয়েভারের জন্য আপনি অ্যাপ্লাই করে দেবেন আপনি আপনার জন্য কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ ওকে থ্যাংক ইউ সালাম ধন্যবাদ ওয়ালাইকুম সালাম চলে যাচ্ছি পরবর্তী 10 প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম মুহিত ভাই ভালো আছেন ওয়ালাইকুম সালাম ভাই ভালো আছি আপনি আপনি কেমন আছেন আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন জি বলুন আমি আমার ইন্ডিপেন্ডেন্ট লিভ আছে এই দেশে তো বায়োমেট্রিক কার্ডের জন্য আমি অ্যাপ্লাই করেছিলাম জি অ্যাপ্লাই করার আগে হোম অফিস আমার একটা গান করছে এবং আপনার ইয়ে করছে আমার কার্ডটা দিছে আর কি পোস্ট করে আপনার টিএনটির মাধ্যমে জি তো আমি অনেকদিন বাসাই চাইছে হোম অফিসে টিএনটি তে ফোন দিলাম ওরা বলছে আমার ঘরে ডেলিভারি দিছে আমার ওয়াইফের সাথে আমার বোনাবোনি নাই বাট আমার ঘরে অ্যাড্রেসে আমি অ্যাপ্লাই করেছিলাম বুঝলেন মানে আমার ওয়াইফ অস্বীকার করতেছে আর কি আমি কোনো কার্ড ডেলিভারি দেয় নাই আপনি কয়টি কাজ করতে পারেন প্রথমত যে সেকশন থেকে আপনাকে বায়োমেট্রিক অ্যাপ্রুভড হয়ে যে চিঠিটি এসছে সেই সেকশন আপনি রিকোয়েস্ট লেটার পাঠিয়ে বলবেন যে আপনি বায়োমেট্রিক কার্ডটি আপনি রিসিভ করেননি এবং নাম্বার ওয়ান সেকেন্ডলি আপনি এটিও বলবেন যে আপনি যে অ্যাড্রেসে আগে থাকতেন সেই অ্যাড্রেসে আপনি থাকেন না আপনি এখন আপনার অ্যাড্রেস চেঞ্জ হয়ে গেছে এবং নতুন অ্যাড্রেসের প্রুফ অফ যে অ্যাড্রেস সেগুলি দিয়ে আপনি যদি হোম অফিসে রিকোয়েস্ট করেন হাই পসিবিলিটি আপনাকে রিপ্লেসমেন্ট বায়োমেট্রিক কার্ড হোম অফিসে সেন্ড করবে আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছি পরবর্তী 10 প্রশ্ন হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো 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 আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কে বলছেন কোথা থেকে বলছেন ভাই আমি এই যে প্রোগ্রামও ফোন করছি এনটিভি প্রোগ্রাম জি বলুন জি আপনি কথা বলছেন সরাসরি প্রোগ্রামে জি 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 ভাই আমার একটা কোয়েশ্চন ছিল যে আমি ফ্যামিলি মেইনটেনিং ভিসা এই দেশে আছি বুঝছেন ফ্যামিলি কি কি ফ্যামিলি কোন ভিসাতে ফ্যামিলি মেইনটেনিং 10 ইয়ার্স রুল ভিসা আচ্ছা বুঝছি প্রাইভেট ফ্যামিলি লাইফ 10 ইয়ার্স ওটা জি 10 ইয়ার্স রুল ভিসা ছিল এটাতে আমার এখন আমার 3 নম্বর এক্সটেনশন চলতেছে বুঝছেন জি 3 নম্বর এক্সটেনশন চলতেছে তো
আমি লং টাইম মনে করো কা 15-16 বছর আমি দেশে গেছি আর আমি দেশে যাইতাম তাই আমার ওয়াইফে আমারে যাইতে দেয় না বুঝছেন নি গেলাগি হয় দেশে আমি কই যাইতাম কয় গেলাগি একবারে যাইতে আগে আইতা পারতাম আমি উমুশ কমপ্লেন করিলাম ডোমেস্টিক ভায়োলেন্স কমপ্লেন করমু তুমি আর আইতা আইতা পারতাম আর আইতা পারতাম আইতা পারবে আর আইতা পারতাম না এটা করে করে আমার যাইতে দেন না অনেক দিন ধরে আমার প্যারেন্টস বেমার পড়ছেন আমার মা বাপ মরছেন হইয়া গেছি না বুঝছেন নি জি তো ওটা আমি বুঝতাম চাইতাম যে আমার তো তিনবার এক্সটেনশন হয়ে গেছে আমার দুই বাচ্চা আছে দুই বাচ্চা আছে তিনবার এক্সটেনশন হয়েছে ফলে যেটা হ্যাপেন হয়েছে এটা পুলিশ টুলিশ এটা ইনভলভ কত তা শশী দরকার ইনভলভ এটা আছে এখন আমি আছি লগে বুঝছেন নি তো আমার ও কথা বলে যে যাওয়ার সময় যাইতাম পারমু আইতে সময় আমার হোম অফিস ফোন করি কইব হিতো ফোন করি কইব আমার খাই দিব আমার আইতে দিতে নাই দেশ এখন আমি জানতাম এটা পারবো নি না না আমার ভিসা ক্যান্সেল হল দিতে প্রথমত আমি আপনার সাথে খুব সমবেদনা জ্ঞাপন করছি ডোমেস্টিক ভায়োলেন্সের ক্যাটাগরিতে আমরা সবসময় মনে করি যে খালি মেয়েরাই ভিকটিম হয় পুরুষরা ভিকটিম হয় আপনি তাদের ভিতরে একজন অন্যতম একজন একটি এক্সাম্পল এখন আপনার ওয়াইফ যে আপনাকে যেতে দেবে না কন্ট্রোলিং নেচার কোয়ার্শন কোয়ার্সিভ বিহেভিয়ার এটি কিন্তু ক্রিমিনাল অফেন্স এবং এটি 2015 নতুন একটি আইন এসেছে কে যদি কাউকে কন্ট্রোল করার চেষ্টা করে কোয়ার্সিভ বিহেভিয়ার করার চেষ্টা করে বাই ফোর্স কাউকে দমন করার চেষ্টা করে এটি কোয়ার্শন এবং আপনি কীভাবে আপনার মনের কথা প্রকাশ করলেন তার উপর অনেক কিছু ডিপেন্ড করে আপনি পুলিশকে ইমিডিয়েটলি রিপোর্ট করে দিতে পারেন যে এই মহিলা আপনার সাথে এই কাজটি করছে আপনার জীবনকে দমন করার কন্ট্রোল করার চেষ্টা করছে কোয়ার্সিভ বিহেভিয়ার করে আপনাকে মানে মাটির সাথে আপনার লাইফটাকে মিশিয়ে দেওয়ার চেষ্টা করছে ওয়াই শুড ইউ গো ব্যাক টু ইউর কান্ট্রি অবশ্যই আপনি যেতে পারবেন এবং আসার পথে হি হ্যাজ নো রাইট টু স্টপ ইউ ফ্রম এন্টারিং ইনটু দি ইউকে আপনি দেশে যাবেন দেশে গিয়ে আপনি 30 দিনের বেশি থাকবেন না এবং আপনার যদি সলিউশনে থেকে থাকে সেই সলিউশনের কাছ থেকে একটি সাপোর্টিং লেটার নিয়ে যাবেন আসার পথে এই মহিলা আপনাকে কোনো সমস্যা করতে পারবে না যাওয়ার আগে আপনি পুলিশকে রিপোর্ট করে যাবেন যে এই মহিলা আপনার লাইফকে হ্যাস্তনস্ত করার চেষ্টা করছে মিথ্যে কথা বলে অপবাদ দিয়ে আপনাকে ডোমেস্টিক ভায়োলেন্সের নামে মিথ্যে অপবাদ দিয়ে যদি প্রমাণিত হয় আপনি নিজে ইনভলভ ছিলেন ডোমেস্টিক ভায়োলেন্সের ক্ষেত্রে তাহলে কিন্তু কেসটা হবে অন্য ধরনের আর যদি প্রমাণিত হয় এরকম যে আপনি নিজেই ভিকটিম এবং বারেবারে মহিলা পুলিশকে কল করার পরেও পুলিশের কাছ থেকে কোনো ধরনের অফেন্স আপনি করেছেন এই ধরনের কোনো এভিডেন্স পুলিশের কাছে নেই সেক্ষেত্রে আপনি এখানে রিলিফ পেয়ে যাবেন আপনি আপনার জিপির সাথে যোগাযোগ করেন জিপিকে গিয়ে আপনি বলেন যে ইউ আর সাফারিং স্ট্রেস ডিপ্রেশন অ্যান্ড অ্যাংজাইটি বিকজ অফ দিস অনগোয়িং কোয়েশন আপনি কিন্তু আমার মুখের অনুভূতি থেকে দেখতে পাচ্ছেন এই ধরনের মানে ভায়োলেন্ট ক্রিমিনালস খালি পুরুষ হয় তা কিন্তু মহিলারও কিন্তু হয়ে থাকে এই আপনি এদেরকে আমি নাম দিই ঘষিদি বেগম টাইপের মহিলা এই ঘষিদি বেগম টাইপের মহিলা আপনার লাইফের এই অবস্থা করছে আর যে পুরুষরা এই ধরনের কাজ করে তাদের নাম দিন মির্জাফর টাইপের পুরুষ তা আনফর্চুনেটলি আপনি একটু ঘষিদি বেগম টাইপের মহিলার পাল্লায় পড়ে গেছেন আপনি আপনি যদি যদি সত্য হয়ে থাকে যে আপনি ভিকটিম আমি আবারও বলছি যদি সত্যি হয়ে থাকে আপনি ভিকটিম আপনি অবশ্যই পুলিশকে রিপোর্ট করবেন অবশ্যই জিপিকে নোটিফাই করবেন এবং আপনার সলিউশনে থাকলে তার সাহায্য নিয়ে একটি চিঠি নিয়ে আপনি দেশে চলে যান বাবা মাকে দেখে আসেন আপনার মনে শান্তি আসবে আর আপনার এই ঘষিদি বেগম টাইপের মহিলাকে বলেন মন থেকে কাইন্ড হয়ে ওঠার জন্য মন থেকে ভালো মানুষ হয়ে ওঠার জন্য কারণ বাচ্চাদের তাকিয়ে এবং আপনি চেষ্টা করবেন আপনার বাচ্চাদের তাকিয়ে তাকে ভালো করে ফেলার জন্য আর যদি তিনি আপনাকে কোনো সমস্যা সৃষ্টি করার চেষ্টা করে আপনি দুজন বাচ্চা রয়েছেন নেক্সট এক্সটেনশনে ইউ ক্যান মেক দেম অ্যাজ এ বেসিস নো প্রবলেম আপনি দেশে যান মুক্ত মন নিয়ে ধন্যবাদ প্রশ্ন করার জন্য তো এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন তো এই অধ্যায়ের আমরা আরেকটি অধ্যায় ফিরে আসবো তো অন্যান্য দর্শকদের উদ্দেশ্যে বলছি আলোচনা করতে করতে আমি ছোটো একটি বিজ্ঞাপন বৃদ্ধারপণ চলে এসেছি কোথায় যাবে না আবার ফিরে আসছি ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এডিবির সাথে থাকুন আইন অধিকার অনুষ্ঠানের সাথে থাকুন মুদ খানের সাথে থাকুন ধন্যবাদ সুপ্রদর্শক শুভেচ্ছা আরেকবার বিজ্ঞাপন বিরতির পর আমি আবার ফিরে এসেছি আপনাদের অতি জনপ্রিয় অনুষ্ঠান আইন ও অধিকার অনুষ্ঠানের সাথে নিয়ে বিজ্ঞাপন বিরতির পূর্বে বিভিন্ন দর্শক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছিলাম সর্বশেষ যে দর্শক প্রশ্ন একজন দর্শক পুরুষ দর্শক প্রশ্ন করেছিলেন তিনি বলেছেন কীভাবে তাকে ডোমেস্টিক ভায়োলেন্সের অধীনে ফেলে রেখে কোয়ার্সিভ আচরণ করে মানে ওনার সাথে কীভাবে দুর্ব্যবহার করা হচ্ছে এবং বুকের কষ্ট বুকে চাপিয়ে উনি নিজেকে ধিক্কার দিয়ে যন্ত্রণা সহ্য করতে না পারার কারণে তিনি ইন্টারভিউতে প্রকাশ করেছিলেন আমাদের কাছে আপনাদের কাছেও আমি সেই পথটি ওপেন করে দিচ্ছি আমাদের দরজা মুক্ত করে দিচ্ছি আপনারা যারাই ভিকটিম জেগে উঠুন আমাদেরকে প্রশ্ন করুন আমরা আপনাদেরকে সাহায্য করব তো সেই সাহায্যের দিকে হাত বাড়িয়ে চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আলাইকুম ওয়ালাইকুম সালাম বল কে বলছেন কোথা থেকে বলছেন আমি লন্ডন থেকে বলছি জি বলুন আপনি প্রশ্নটা করুন প্লিজ আমার দুইটা কোয়েশ্চেন একটা হলো যে পাওয়ার অফ অ্যাটর্নি সম্বন্ধে একটু জানতে চাই একটু ক্লিয়ারলি একটু বলে দেবেন যে বাংলাদেশে এদেশ থেকে পাওয়ার অফ অ্যাটর্নি বানিয়ে নেওয়া যাবে কিনা যেমন আমার হাজবেন্ড যদি আমার আমাকে পাওয়ার অফ অ্যাটর্নি দিতে চায়
তাইলে এদেশ থেকে কি বানিয়ে নেওয়া যাবে কিনা এটা জি আমি সংক্ষিপ্ত করে উত্তর দিয়ে দিচ্ছি বোন এই ক্ষেত্রে বিভিন্ন ল ফার্মগুলোতে বিভিন্ন ধরনের প্রতারণা করে কথা আমি প্রথমে বলবো না বিভিন্নভাবে বিভিন্ন অ্যাডভাইস করা হচ্ছে যেগুলি আমাদের ক্লায়েন্টদেরকে মানে ইয়া করে ফেলে মানে যারা ভিউয়ার্স অথবা যারা ক্লায়েন্টস তাদেরকে দিগ্ভ্রান্ত করে ফেলে আপনি দিগ্ভ্রান্ত হবেন না আপনি বাংলাদেশ হাইকমিশনে চলে যাবেন সরাসরি যোগাযোগ করবেন খুব অল্প একটি ফির বিনিময়ে বাংলাদেশ হাইকমিশন থেকে আপনাকে এই পাওয়ার অফ অ্যাটর্নি তৈরি করে দেওয়া হবে এবং বাংলাদেশের পাওয়ার অফ অ্যাটর্নি যেটি তৈরি করবে বাংলাদেশ হাইকমিশন থেকে সেটির মাধ্যমে আপনি বাংলাদেশে গিয়ে আপনার হাজব্যান্ড যে সমস্ত প্রপার্টি অথবা যে সমস্ত অর্থ আপনাকে মানে মেনটেন করার জন্য রেগুলেট করার জন্য আপনাকে পাওয়ার দেবেন আপনি সেটি এক্সিকিউট করতে পারবেন সুতরাং আপনি এর জন্য কোনো আইনজীবীর পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই কোনো ল ফার্মের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই সরাসরি বাংলাদেশ হাইকমিশনে চলে যাবেন অল্প একটি ফির বিনিময়ে আপনি কাজটি করে ফেলতে পারবেন আচ্ছা আমার এখানে একটা একটা ছোট কোয়েশ্চেন যে অনলাইনে অনলাইনে দেখছি যে ওরা একটা ফর্ম দিছে জি জি ওই ফর্মটাতে লেখা যে ওই ইয়ের বাংলাদেশের জায়গার খতিয়ান নাম্বার ওইগুলো ওইগুলা সবগুলা লাগবে জি তারপরে ওরা এটা দেবে জি একটু তো কষ্ট করতে হবে না কাটলে মাও তো বাচ্চাকে খেতে দেয় না দেখেন পাওয়ার অফ অ্যাটর্নি আপনি ইউজ করবেন আপনি তো ওপেন ওয়াইড তো রাখতে পারবেন না স্পেসিফিকলি দিতে হবে আপনাকে আমাকে ধরার প্রয়োজন নেই আমি শুধু একটু জানতে চাইছি আর আমার সেকেন্ড কোয়েশ্চেনটা হলো যে শুনলাম নাকি যে স্টুডেন্ট এখন স্টুডেন্টরা হ্যালো জি আমি শুনতে পাচ্ছি বলুন হ্যাঁ স্টুডেন্টরা এখন মানে পড়তে আসার পরে একটা আইন আসছে আসবে নাকি পাঁচ বছর পরে ওইটা স্টুডেন্টরা যখন কাজটাজ করবে তারপরে ওদেরকে লিগ্যালিটি দেওয়া আমি বলছি আপনাকে স্টুডেন্টের জন্য এখন খুব চমৎকার আইন এসছে আগের মতো রেস্ট্রিকটিভ না আপনার কোনো স্টুডেন্ট যদি এখানে এসে ডিগ্রি কমপ্লিট করে তাহলে ডিগ্রি শেষ হয়ে যাওয়ার পর তারা দু বছরের জন্য পোস্ট স্টাডি ওয়ার্ক পারমিটের মতো গ্র্যাজুয়েট স্কিমে নতুন একটি আইন এসছে তারা ফুল টাইম কাজ করতে পারবে তারা বিজনেস করতে পারবে তাদেরকে এই রাইটসটি দেওয়া হবে স্টুডেন্টশিপ শেষ হয়ে যাওয়ার পরে এবং এর পরবর্তীতে তারা ইংল্যান্ডে আপনার ওয়ার্ক ক্যাটাগরিতে সুইচ করতে পারবে ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে সুইচ করতে পারবে সুইচ করে তারা ইংল্যান্ডে থাকতে পারবে এবং টেন ইয়ার্স লফলি যদি কেউ ইংল্যান্ডে থাকে তাহলে তারা কিন্তু সরাসরি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বোন এই আর ওয়ার্ক পারমিট ক্যাটাগরিতে কেউ যদি থাকে পাঁচ বছর পরে তারাও ইংল্যান্ডে সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে বোন এই আইনটি বাট খুব সুন্দর একটি আইন আপনি এখনই আপনার ভাই বোনকে যদি থেকে থাকে এলিজিবল হয় মানে স্টাডি করার জন্য বাট মেক শিওর দেয়ার জেনুইন ইন্টেনশন উড বি টু স্টাডি আসলো স্টুডেন্ট ভিসায় বাট এসে কিন্তু পড়াশোনা করলো না কোনো ডিগ্রি করলো না কোনো কোনো মাস্টার্স কোর্স করলো না দে উইল হ্যাভ নো অপরচুনিটি টু স্টে ইন দি ইউকে বাট তারা যদি জেনুইন স্টুডেন্ট হিসেবে জেনুইন ইন্টেনশন নিয়ে আসে হাই পসিবিলিটি বোন ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্নে হ্যালো আসসালামু আলাইকুম হ্যালো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই কে বলছেন আমার নাম তাইমুসুল্লাহ জি আপনি ভালো আছেন জি ভালো আছি ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি একটু ছোট একটা প্রশ্ন করতে চাই এই ইমিগ্রেশন সম্বন্ধে না আপনার পেনশনের সম্বন্ধে জি পেনশন বুঝতে পারছেন আমি চেষ্টা করবো আচ্ছা বলুন আগে প্রশ্নই শুনি আমি আচ্ছা পেনশন আমার ডিউ হইছে পেনশন আমি অনলাইনে অ্যাপ্লিকেশন করছিলাম এখন তারা চাইছে আমার মারি সার্টিফিকেট মারি সার্টিফিকেট 94 ও আপনার ডিএসএস ও লস্ট হয়ে গেছে আমি তার কাছে লেটার বেটার আছে সব কিছু আর আমার ওয়াইফ গত বছর রমজানও মারা গেছেন আমার ডেথ সার্টিফিকেট আছে ও তাহলে আপনি যদি করবেন আপনি আপনি একটি স্ট্যাটিউটরি ডিক্লারেশন তৈরি করবেন যেখানে আপনি ডিক্লেয়ার করে বলবেন যে কেন আপনি ম্যারেজ সার্টিফিকেট দিতে পারছেন না এবং ডিএসএস এর যে লস্ট হয়েছে সেটার প্রমাণ থাকলে সেটা একটি কপি দিয়ে দেবেন আর আপনার ওয়াইফ যে ইন্তেকাল করেছেন আপনি কবে উনি মারা গেছেন সেই ডেটটি আপনি ওখানে স্পেসিফিকলি বলে দেবেন বলে দিয়ে আপনার ওয়াইফের যে ডেথ সার্টিফিকেট সেটি আপনি ইনক্লোজ করে দেবেন এটি অর্থ এই না যে ওরা আপনার এই পেনশনটিকে স্টপ করে দিয়েছে এটা হচ্ছে এই ওরা ইনভেস্টিগেট করছে ফর ফার্দার ডকুমেন্টস আপনি এগুলি দিয়ে একটি স্ট্যাটিউটরি ডিক্লারেশন অর্থাৎ আপনি ডিক্লারেশন তৈরি করবেন ডিক্লারেশন তৈরি করার পর একজন কোয়ালিফাইড লয়ার যিনি একজন কমিশনার ফর ওথ যার সামনে গিয়ে আপনি সাইন করবেন এবং তাকে সাইন করার যোগ্যতা রয়েছে তিনি সাইন করে স্ট্যাম্প মেরে দিলে ইট উইল বিকাম এ লিগাল ডকুমেন্ট ওই ডকুমেন্টটার সাথে দিয়ে আপনার যে ডিক্লারেশন প্লাস
ম্যারেজ আপনার ওয়াইফের যে ডেথ সার্টিফিকেট সেটির সাথে দিয়ে আপনার ওয়াইফ যদি ব্রিটিশ হয়ে থাকে ওনার ব্রিটিশ পাসপোর্টের কপি দিয়ে ব্রিটিশ উনি ব্রিটিশ আসলেন আমি বলছি সিটিজেন আছে ওনার আমি বলছি ইনশাআল্লাহ আশা করি আপনার প্রশ্ন উত্তর পেয়ে গেছেন। চলে যাচ্ছি পরবর্তী দর্শক প্রশ্ন। হ্যালো আসসালামু আলাইকুম। হ্যালো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ভাই, কে বলছেন, কোথা থেকে বলছেন? ভাই বলেন, আমি আবুল মাতার আপনার আপনি ভালো আছেন? শুনলেন আমার প্রশ্ন? জি জি জি, আমি আমি আস্তে করে বলছি, আপনি ভালো আছেন? জি ভালো আলহামদুলিল্লাহ। আচ্ছা আমার দুইটা প্রশ্ন আছে, আমি প্রশ্নগুলো ফেলা করি বাদে আপনি উত্তর দিন। এখন আমার প্রশ্ন হইলো, আমি এই দেশে আমার আম্মার আন্ডারে 13 বাইট রেসিডেন্ট কার্ড পাইছি 5 বছরের। জি হ্যাঁ। এখন এটা ধরি রাখো আমি প্রি সেটেল করছি, প্রি সেটেল তারা দিছে। এখন আমি 5 বছর যে সময় কমপ্লিট হইব আমি সেটেলমেন্ট লাগি তারা কই সেটেল স্ট্যাটাস তো লাগে। 5 বছর কমপ্লিট হইব আমার 23 অগাস্ট। এখন আমার প্রশ্ন হইল যে আমি দেখলাম সেটেল স্ট্যাটাস লাগে অ্যাপ্লিকেশন করবো, এই সময় আমার যা লাগবো নি লাইক ইন দা ইউকে বা B1 লাগবো নি, কারণ যদি এটা লাগে এটা তো প্রিপারেশন নিতে হইব আটটা, কিন্তু এই আমার প্রি সেটেল ওইটা কিচ্ছু লেখা নাই বুঝছেন নি। আমার সেটেল অ্যাপ্লিকেশন করমু, এই সময় আমার আম্মা যদি তা হয় না কোনো সমস্যা হয়ে যায় তো এইটার কোনো আমার সমস্যা হইব নি, প্রবলেম হইব নি। আরেকটা প্রশ্ন হইলো, আমি যে কাজ করি আপনার 40 ঘন্টা, কিন্তু আমার আম্মার যে কেয়ার এলাউন্স এটা আমি নিতাম পারি না, কারণ কেয়ার এলাউন্স হইলে 16 ঘন্টার নিচে খামতে রাখতে হয় বুঝছেন নি, 16 ঘন্টার নিচে, কিন্তু আমি কাম করি 40 আওয়ার। আমি যে কেয়ার এলাউন্স নিয়েছি নিয়ান না, এটা আমার ফিজিটালও কিচ্ছু হয়েছে না, কিন্তু সেটেল স্ট্যাটাস এর সময় এটা যেখানে লাগবো নি আমি কেয়ার এলাউন্স খেলে নিলাম না, আমি যা নিতাম পারি না, তো আমি কাম বেশি করার কারণে এটা আমার কোনো এফেক্ট আইব নি। তাদের জন্য 2016 যে রেগুলেশন রয়েছে সেটির আন্ডারে দেওয়া হচ্ছে, আপনাদের ক্ষেত্রে B1 এবং লাইফ ইন দ্য ইউকে এই ধরনের কোনো ক্যাটাগরি আপনাদের নেই, নাম্বার ওয়ান। সুতরাং আপনি আপনি যখন অ্যাপ্লাই করবেন 2013 অগাস্ট 2023 তে স্যাটেল স্ট্যাটাসের জন্য, তখন আপনার ক্ষেত্রে ইউকে লাইফ ইন দ্য ইউকে টেস্ট এবং B1 টেস্ট দেওয়ার কোনো প্রয়োজন নেই, আপনাকে দেখাতে হবে আপনি কোয়ালিফাইড পার্সন ছিলেন ইংল্যান্ডে, এই একটি বিষয়। দ্বিতীয় যে বিষয়টি আপনি বলেছেন, আপনার মা যদি মানে ইন্তেকাল করেন, আল্লাহ পাক ওনাকে দীর্ঘজীবী করুক, দীর্ঘায়ু দান করুক, ওনার এখন বয়স হচ্ছেন 84, আর আজ থেকে 2 বছর পরে তখন ওনার বয়স হবে 86। আমি দোয়া করি আপনার মা আমাদের কুইন এবং কিং এই ফ্যামিলির মতো 100 বছর পর্যন্ত ওনার ওনার হ্যাঁ আল্লাহ পাক ওনাকে বাড়ি দেখ, দোয়া করছি। আর যদি উনি ইন্তেকাল করেন এর ভেতরে 2023 আগে যদি উনি ইন্তেকাল করেন, সেক্ষেত্রে আপনার যে কন্ডিশনাল যে ইমিগ্রেশন রুলসটি যেটি অ্যাপ্লিকেবল হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ডের জন্য সেটি আপনাকে হেল্প করবে এবং ইটস ইউর নট অ্যাট ফল্ট, সরাসরি আপনি অ্যাপ্লাই করতে পারবেন তখন। আর থার্ডলি, আপনি যদি বলেছেন ওয়ার্ক সংক্রান্ত বেশি, আপনি 40 আওয়ার্স কাজ করছেন, আপনি কিন্তু জেনে শুনে 20 পান করেছেন, এটি কিন্তু আপনি জেনে শুনে ইমিগ্রেশন রুলস ভায়োলেট করছেন আপনি, এবং এটি কিন্তু ক্রিমিনাল অফেন্স, আপনি যদি ধরা পড়ে যান 6 মান্থের ইমপ্রিজনমেন্ট আপনার হয়ে যেতে পারে। বি ভেরি কেয়ারফুল, ওয়েক আপ। আপনি 40 আওয়ার্স কাজ করছেন, আপনি ওয়ার্স আপনাকে আপনি আপনার মায়ের কেয়ারার এই হিসেবে, এবং আপনি কিন্তু রুলস এক ধরনের, আপনি কাজ করছেন আরেক ধরনের, এই দুটোকে একীভূত করলে আমি আপনাকে বলে দিচ্ছি কোন আইনের অধীনে, এটিকে বলা হয় সামারি অফেন্স এবং লেভেল 5 টাইপের অফেন্স। আপনাকে 6 মান্থের ইমপ্রিজনমেন্ট দেওয়া হবে, আপনাকে ফাইন পর্যন্ত করা হতে পারে। সেকশন 24(1)(a) ইমিগ্রেশন অ্যাক্ট 1971-এর আন্ডারে তাদের ফেসে যাবেন, ফেসে গেলে ভবিষ্যতের অ্যাপ্লিকেশনগুলো আপনার প্রত্যাখ্যান হয়ে যাবে ইমিডিয়েটলি। আপনি যদি ফুল টাইম কাজ করে থাকেন, ফর গড সেক লুক ইন্টু ইউর বেস্ট ইন্টারেস্ট, লুক এট দ্য ফিউচার। আপনি কিন্তু কাজ করার জন্য আপনাকে পারমিশন দেওয়া হয়নি, আপনাকে পারমিশন দেওয়া হয়েছে টু লুক আফটার ইউর মাম, বিং দি ফুল টাইম কেয়ার অফ ইউর মাম। এ কারণে আপনি 16 ঘন্টা আপনার মাকে লুক আফটার করার জন্য যে কেয়ার এলাউন্স আপনাকে অবশ্যই গ্রহণ করতে হবে, ওরা কিন্তু ভবিষ্যতে এভিডেন্স আপনার কাছে সিক করতে পারে গত ফাইভ ইয়ার্সে, লাস্ট 5 ইয়ার্সে তুমি কি আসলেই তোমার মাকে লুক আফটার করেছো কিনা। প্লিজ কাইন্ডলি ওয়েক আপ।
আশা করি আপনি আপনার আমার প্রশ্নের উত্তরটি আপনার আপনার প্রশ্নের উত্তরটি পেয়ে গেছেন। তো এই ছিল আজকের অনুষ্ঠানের সর্বশেষ দর্শক প্রশ্ন। তো অনুষ্ঠানের এই পর্যায়ে আমি আর কোনো দর্শক প্রশ্ন গ্রহণ করছি না। কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেটস দিয়ে আমি আজকের অনুষ্ঠানটি শেষ পর্যায়ে চলে যাচ্ছি। প্রথম যে লিগাল আপডেটটি সেটা হচ্ছে এই, আপনারা যারা দর্শক রয়েছেন, যারা বিভিন্ন অ্যাপ্লিকেন্ট রয়েছেন, যাদের সিভিল এবং ফ্যামিলি কোর্টে যে বিভিন্ন কেস নিয়ে যারা ডিল করছেন এবং ভবিষ্যতে যারা এই কেসগুলোতে অ্যাপ্লিকেশন সাবমিট করুন, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ আপডেট। সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে এই যে অ্যাপ্লিকেশন ফিগুলো রয়েছে সিভিল এবং ফ্যামিলি কোর্টের জন্য, সেই ফিটিকে তারা বাড়াবে এবং এটি স্টিল প্রপোজালের পর্যায়ে রয়েছে, এখনও ফিটি বাড়ানো হয়নি। তবে পাঁচ বছরের ভিতরে এটি আরেকটি শেক আপ হবে এবং বিলটি যদি আইনে পরিণত হয়, প্রপোজালটি আইনে পরিণত হলে ভবিষ্যতে আপনাদের সিভিল এবং ফ্যামিলি কোর্টের যে ফি, সেই ফিগুলি বেড়ে যাবে। দ্বিতীয় যে বিষয়টি, ডোমেস্টিক অ্যাবিউজ বিল সংক্রান্ত বিষয়টি বিল পার্লামেন্টে উপস্থাপিত হয়েছে। আজকের অনুষ্ঠানে একজন পুরুষ দর্শক তিনি প্রশ্ন করেছিলেন, মনের ভিতরে লুকোনো ব্যথার কথা তিনি প্রকাশ করেছিলেন। এই ধরনের মানে বুকের কথা বুকে চাপিয়ে যারা ধিক্কার দিচ্ছেন নিজেদেরকে, তাদেরকে রক্ষা করার জন্য ডোমেস্টিক অ্যাবিউজ একটি অ্যাক্ট হবে, বিলটি আইনে পরিণত হয়ে গেলে তাদেরকে রক্ষা করার জন্য। তৃতীয় যে লিগাল আপডেট সেটা হচ্ছে এই, ফ্যামিলি ব্যাকলগ সংক্রান্ত বিষয়ে প্রচুর কেস জমে গিয়েছে ফ্যামিলি কোর্টে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ফ্যামিলি কোর্টের পক্ষ থেকে বলা হয়েছে এই ব্যাকলগগুলোকে দূর করার জন্য হয়তো বা 2023 পর্যন্ত সময় লাগতে পারে। আর ভবিষ্যতের দিকে তাকিয়ে নো ফল্ট ডিভোর্স বলে নতুন একটি ডিভোর্সের গ্রাউন্ড আসছে, মাত্র একটি গ্রাউন্ডে এখন বর্তমান যে ডিভোর্সের ক্ষেত্রে যে গ্রাউন্ডসগুলি প্রযোজ্য, আনলফুল আনরিজনেবল বিহেভিয়ার, তারপর অ্যাডাল্ট্রি, টু ইয়ার্স সেপারেশন, ফাইভ ইয়ার্স সেপারেশন, এগুলিকে আর তখন অ্যাপ্লিকেবল হবে না। খালি নো ফল্ট ডিভোর্স মানে পার্টিস আর নট অ্যাট ফল্ট, এটিকে বেস করেই কিন্তু ডিভোর্সের জন্য তারা অ্যাপ্লাই করতে পারবেন। এই হচ্ছে, এই ছিল আপডেট স্যার। এর পাশাপাশি আরও কয়েকটি বিষয় আপনাদেরকে বলে দিচ্ছি। একটু আগে একজন দর্শক প্রশ্ন করেছিলেন যে তাকে ডেরিভেটিভ রেসিডেন্স দেওয়া হয়েছে মাকে লুক আফটার করার জন্য, বাট তিনি ফুল টাইম কাজ করছেন। এই ধরনের যারা কাজ করবেন তাদেরকে নোয়িংলি, যারা এই ধরনের কাজ করছেন অথবা কেউ যদি মিথ্যে কথা বলেন এটি ক্লিয়ারেন্স নিয়ে ইংল্যান্ডে প্রবেশ করেন, এগুলো হচ্ছে ক্রিমিনাল অফেন্স ইমিগ্রেশন রুলসের অধীনে এবং ইমিগ্রেশন অ্যাক্ট 1971 অধীনে সেকশন 24(1)A এর অধীনে এই ধরনের অফেন্ডারদেরকে 6 মাসের জেলদণ্ড দেওয়ার বিধান আছে এবং তাদেরকে ফাইন পর্যন্ত করা হতে পারে। আর কেউ যদি তাদের লিভ, তাদের ইংল্যান্ডে থাকার সময়সীমা পার হয়ে যাওয়ার পর তারা যদি বাগা মারার চেষ্টা করেন, তারা পালিয়ে যান অথবা তারা যদি ওভারস্টে করেন, তাহলে তাদের ক্ষেত্রেও আইনের ক্ষেত্রে যে বিধানটি 1971 আইনের ক্ষেত্রে 6 মাসে তাদেরকে জেলদণ্ড দেওয়া হতে পারে এবং তাদেরকে সর্বোচ্চ ফাইনও করা হতে পারে। তো এই ছিল লিগাল আপডেট। তো অনুষ্ঠানের শেষ পর্যায়ে দর্শক, আমি সবসময় জীবনধর্মী কয়েকটি কথা বলে আমি শেষ করি, সেই জীবনধর্মী কয়েকটি কথা বলে শেষ করতে চাচ্ছি। দেখতে একজন মানুষকে দেখতে সুন্দর হলেই যে সে সুন্দর তা কিন্তু নয়, তাকে সর্বাঙ্গীনভাবে সুন্দর হতে হবে। দেখতে সুন্দর হলো বাট ভিতরে কোনো কিছু নেই, এদেরকে বলা হয় মাকাল ফল। আমাদের সর্বাঙ্গীনভাবে সুন্দর হতে হবে দর্শক মণ্ডলী, আমাদের মন থেকে ভালো মানুষ হয়ে গড়ে উঠতে হবে। মন থেকে সুন্দর মানুষ হয়ে যদি গড়ে ওঠে তাহলে কিন্তু এই পৃথিবীকে আমরা সুন্দর করে গড়ে তুলতে পারবো। আমার বাবা মৃত্যুর পূর্বে, তিনি আমাদের বাংলাদেশের যে একজন বিখ্যাত কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ওনারটি কবিতা আমাদেরকে সবসময় শোনাতেন ভালো কাজ করার জন্য। তিনি এভাবে বলতেন, যখন তুমি এসেছিলে ভাবে, তুমি একা কেঁদেছিলে হেসেছিল সবে, এমন কীর্তি তুমি করিবে সৃজন, তুমি হেসে চলে যাবে কাঁদিবে ভুবন। দর্শক মণ্ডলী, কোভিড-19 প্যান্ডেমিকের মুহূর্তে যখন সমস্ত পৃথিবী থেকে লাখ লাখ প্রাণ ঝরে যাচ্ছে, যুক্তরাজ্য থেকে প্রাণ ঝরে যাচ্ছে, বাংলাদেশ থেকে আমাদের আত্মীয় স্বজন একে একে এই কোভিড-19 আক্রান্ত হয়ে ইন্তেকাল করছেন, সেই মুহূর্তে আসুন আমরা সবাই মন থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি, ভালো কাজ করে করার চেষ্টা করি, এমন কীর্তি সৃজন করার চেষ্টা করি যার মাধ্যমে পৃথিবীবাসী আপনাদের জন্য, আমাদের জন্য কাঁদবে, আপনি হেসে হেসে এই পৃথিবী থেকে চলে যাবেন এবং প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে সবাইকে বেঁধে ফেলার চেষ্টা করবেন। আসুন আমরা যদি মন থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি, প্রাণ থেকে ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা করি। রমজানের দ্বার প্রান্তে আমরা উপস্থিত হয়েছি, এই পবিত্র রমজানে আমাদের মনের সমস্ত কালিমাকে দূর করে দিয়ে আমরা যদি আদর্শ মুসলমান হিসেবে, আশরাফুল মাখলুকাত হিসেবে জেগে উঠতে পারি, সেই মুসলমান যে আল্লাহ খোদাকে ভয় করে, মন থেকে ভালো মানুষ হয়ে মানুষকে সাহায্য করার চেষ্টা করে, তাহলেই কিন্তু পৃথিবীর ভিতরে মুক্ত পৃথিবীতে প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধন নিয়ে সমস্ত পৃথিবীকে বেঁধে ফেলে আমরা একটি সুন্দর পৃথিবী গড়ে তুলতে পারবো, সেদিকে প্রত্যাশা ব্যক্ত করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।